বাল্টিমোর থেকে। আর আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট, জোহানা হ্যানসিং জয়েন করেছে মাদ্রিদ স্পেন থেকে। আর আপনারা যারা আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে এবং অন্য জায়গা থেকে জয়েন করেছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা। আজকে আমরা মাতৃ স্বাস্থ্য নিয়ে কথা বলবো, বিশেষ করে এই কোভিড এর সময় আমরা সবাই তো একটা শঙ্কার মধ্যে আছি। আমরা যারা বাংলাদেশে মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করি, এই বর্তমান সময়টা আমাদের জন্য খুবই খারাপ সময়। আমরা কাজ আমাদের সবগুলো কাজ স্তব্ধ হয়ে গেছে, যেভাবে আমরা করার পরিকল্পনা করেছিলাম যেভাবে করব সেটা হচ্ছে না। কিন্তু আমরা তো থেমে থাকতে পারবো না। বর্তমানে বিশ্বে 840 জন মা প্রত্যেক দিন প্রাণ হারাচ্ছে প্রসবজনিত কারণে, এবং তার মধ্যে তার মানে প্রত্যেক 2 মিনিটে প্রত্যেক 2 মিনিটে একজন মা প্রাণ হারাচ্ছে। আজকে যে আমরা এই যে এই সেমিনারটা করব, হয়তো 1 ঘন্টার মধ্যে থাকবে, এর মধ্যে 30 জন মা কিন্তু প্রাণ হারাবে। এবং এবং প্রায় প্রতিটি এই যে এগুলো কিন্তু প্রতিরোধ করা সম্ভব। 99% 99% এই প্রাণ হারাচ্ছে কিন্তু নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যে দেশগুলো আছে ওখানে। যারা প্রাণ হারাচ্ছে তারা তো প্রাণ হারাচ্ছে, কিন্তু যারা বেঁচে আছে তাদের মধ্যে অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, হয়তো মানসিক বিকার হচ্ছে, অথবা ফিস্টুলা হচ্ছে, প্রসবজনিত ফিস্টুলা, অথবা নিউট্রিশনের কারণে, অথবা শারীরিক অন্যান্য সমস্যার কারণে, এনিমিয়ার কারণে তাদের কার্যক্ষমতা কমে যাচ্ছে। যারা প্রাণ হারাচ্ছে, যারা অসুস্থ হচ্ছে, তাদের সংসার সংসারে অনেক ধরনের ধকল নেমে আসছে। এগুলোর ব্যাপারে আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদেরকে কাজ করে যেতে হবে। এটা ছাড়াও উইমেন্স হেলথ, যেটাকে আমরা বলি মাতৃ স্বাস্থ্যের মধ্যে, আরো অনেকগুলো ইস্যু আছে, শুধুমাত্র প্রসবজনিত না, প্রসবজনিত বাইরে অনেকগুলো ইস্যু আছে। জেন্ডার ইকুয়ালিটি আছে, জেন্ডার বেজ ভায়োলেন্স আছে, শিক্ষার বিষয় আছে, তা প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবা নিয়ে যাওয়ার ব্যাপার আছে। এগুলো নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের সাথে একজন অতিথি, আমাদের ডক্টর হালিদা খানম আক্তার আছেন। আমাদের চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন, আমাদের অপরচুনিটি নিয়ে কথা বলবেন। উনি জয়েন করেছেন বলেছি, উনি বাল্টিমোর থেকে জয়েন করেছেন। আমি গত 21 বছর ধরে বাংলাদেশে মাতৃ স্বাস্থ্যের উপর কাজ করছি এবং অনেকের সাথেই কাজ করেছি, যারা আমাদের প্রতিকৃত, অনেকের সাথেই কাজ করেছি, আমাদের সমসাময়িক সাথে কাজ করেছি। ডক্টর হালিদা আপা, আমি বলবো যে আমাদের এই সময়ের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই কাজের জন্য, এবং উনি আমাদের প্রতিকৃত, উনি অনেক কাজ করেছেন। উনি বর্তমানে ফ্যাকাল্টি হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল হেলথ, ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ, জনস হপকিন্স ইউনিভার্সিটি। এবং উনি রিসেন্টলি গত 1 বছর আগে উনি বাংলাদেশে 4 বছর পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কাজ করে কান্ট্রি সিনিয়র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং USAID প্রজেক্টের সাথে কাজ করে উনি বাংলাদেশ থেকে ব্যাক করেছেন। ওনার শিক্ষাগত বাংলাদেশে ডাক্তারি পাশ করার পরে উবিজুয়ানের উপরে কাজ করেছেন, তারপরে হপকিন্সে মাস্টার্স পাবলিক হেলথ ডক্টরেট করেছেন, সিডিসিতে উনি 2 বছর এপিডেমিওলজির উপরে কাজ করেছেন। ওনার অনেক লম্বা কাজের হিস্ট্রি আছে এবং উনি ওনার কাজের জন্য অনেক স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড পেয়েছেন 2006-এ। উনি রিপ্রোডাক্টিভ হেলথ এর উপরে কাজ করেছেন অনেকগুলো জায়গায়, আফ্রিকাতে কাজ করেছেন, এশিয়াতে কাজ করেছেন, উনি ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংক, USAID, WHO এবং আরো অনেক জায়গায় কাজ করেছেন। আজকে ওনার কাছ থেকে শুনবো আমাদের এই যে মাতৃ স্বাস্থ্যের উপরে, বিশেষ করে বাংলাদেশে কোভিড সিচুয়েশন আমরা কি করতে পারি, কি হচ্ছে, আমাদের সম্ভাবনা কিরকম সামনে আছে, এগুলো নিয়ে আমি আমি আমন্ত্রণ করছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর হালিদা হানুম আক্তার আপাকে। ধন্যবাদ আপা, আপনি শুরু করতে পারেন। সবাইকে শুভ সকাল, শুভ সন্ধ্যা জানিয়ে আমি
ইফতিকার ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার অনেক সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। আর একটা যেটা বলতে চাই, আমার যারা অডিয়েন্স আছে, আই জাস্ট ওয়ান্টেড টু লেট ইউ নো দ্যাট আইল বি স্পিকিং ইন বাংলা, কিন্তু আমার স্লাইডস আর ইন ইংলিশ, সো দোজ হু আর নট বাংলা স্পিকিং মে বি ইউ ক্যান ভিউ দ্য স্লাইডস অ্যাজ ওয়েল। অ্যান্ড এটা আমার সবসময় একটা বিরাট সৌভাগ্য এবং প্রিভিলেজ আমি বলবো, যে যখন আমি মায়ের স্বাস্থ্য নিয়ে, নারীর স্বাস্থ্য নিয়ে কথা বলি এবং আমার অডিয়েন্স যখন বিশেষ করে সার্ভিস প্রোভাইডার থাকে, তখন আমার আলাদা এনার্জি চলে আসে তাদের সঙ্গে কথা বলার জন্য। এটা একটা বিরাট বড় ব্যাপার। আর ইফতিকার ভাই যেটা বলেছেন যে আমি নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ, যেটাকে রিপ্রোডাক্টিভ হেলথ এপিডেমিওলজিস্ট বলা হয়, এবং বাংলাদেশে আমি যদি ওইভাবে চিন্তা করি প্রথম, এবং আমি সারা জীবন নারী স্বাস্থ্য নিয়েই কাজ করেছি, আমি MBBS পাস করার পর থেকে, সেজন্য এইটাই আমার প্রাইমারি এরিয়া। এবং আমি আজকে যেটা বলবো যে নারীদের রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্য, এবং আজকে যে কোভিডের যে প্যান্ডেমিক, আজকে এই অবস্থায় নারীদের অবস্থান কোথায়, নারীদের কি সুবিধা, নারীদের কি অসুবিধা, এটা নিয়েও আমরা আলোচনা করব। এবং সেই সঙ্গে বাংলাদেশের যে মাতৃ মৃত্যু এবং অন্যান্য অ্যাডোলেসেন্ট হেলথ, এগুলো সবকিছুরকেই উপরে আমরা আজকে আলোচনা করব। আশা করি যে আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে যেটা শুরু করতে চাই যে এই যে নারীদের জীবন চক্রে লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ ইল হেলথ, মানে সারা জীবনে একটা নারীর যে অসুস্থতাতে ভুগে, সেই অসুস্থতাকে আমরা এখানে একটা গ্রাফের মধ্যে প্রেজেন্ট করেছি। আপনি যদি ছোট থেকে দেখেন, একেবারে ছোটবেলার থেকে, অ্যাডোলেসেন্ট এবং প্রি অ্যাডোলেসেন্ট থেকে, তো একটা একটা নারী ম্যালনিউট্রিশন এনিমিয়াতে ভুগে, তার আগে যেটা আছে সেটা আমাদের দেশে কম আছে কিন্তু আফ্রিকান কান্ট্রিতে, যেমন ফিমেল জেনিটাল মিউটিলেশন, কম বয়সী মেয়েদের সার্কামসিশনের মতো ব্যবস্থা করা হয়, এবং এটা খুবই কালচারাল, এবং এতে নারীদের যে প্রজনন স্বাস্থ্যকে এফেক্ট করে, তার আউটকামকে এফেক্ট করে, এটা চিন্তার বাইরে। এবং এগুলো নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে অনেক সংগ্রাম চলেছে, এখনো চলছে আফ্রিকান কান্ট্রিগুলোতে, এবং নারী যারা নারী স্বাস্থ্য নিয়ে কাজ করেন, নারীদের রাইটস নিয়ে কাজ করেন, তারা এটা নিয়ে কাজ করছে। এটা আমরা খুব বেশি আলোচনা করি না, কিন্তু আমি এটা একটা পার্সপেক্টিভে রাখতে চাই, যেহেতু এটা গ্রাফের একটা বড় অংশ। আমরা কম বয়সে যেটা দেখি যে মেয়েদেরকে আমরা কম খেতে দেই, আর বিশেষ করে যারা লো ইনকাম লো রিসোর্স, সেখানে পুরুষদের তুলনায় নারীরা খাওয়ার কম পায়, যার জন্য ম্যালনিউট্রিশনে ভোগে, এবং অ্যাডোলেসেন্টরা বেশি এফেক্টেড হয়, কম বয়সী চাইল্ড এরা এফেক্টেড হয় বেশি। তারপর একটা নারী যখন অ্যাডাল্টহুডে চলে আসলো, তখন কিন্তু তার আনওয়ান্টেড প্রেগনেন্সি, উইদিন ম্যারেজ, আউটসাইড ম্যারেজ, নানান ধরনের সমস্যা, যেগুলো আমরা পরে আলোচনা করছি, এছাড়া তাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এছাড়া বেশ কিছু একটা সংখ্যক নারী ইনফার্টিলিটিতে ভোগে, তার জন্য তার স্বাস্থ্যজনিত, তার জন্য তার সামাজিক অবস্থানকে ভীষণভাবে এফেক্ট করে ইনফার্টিলিটি। আবার HIV AIDS আমাদের দেশে আছে, কিন্তু আরো অনেক দেশ আছে, আফ্রিকান কান্ট্রি এবং অন্যান্য অনেক কান্ট্রি, যেখানে এর প্রকোপ অনেক বেশি এবং নারীর পুরোপুরি স্বাস্থ্যটাকে এটাকে এফেক্ট করে। এছাড়া আমরা সব জায়গাতেই দেখছি সেক্সুয়াল এবং জেন্ডার ভায়োলেন্স, নারীদের যে নির্যাতন, এই জিনিসগুলো সব জায়গাতেই আছে, সব দেশেই আছে, এটা নিয়েও আমরা আলাদাভাবে আলোচনা করব। আরেকটা হলো আনরেগুলেটেড ফার্টিলিটি, আপনার সন্তান যে কয়টা চান আপনি সেটাকে কিভাবে রেগুলেট করবেন, এবং সেটাকে যদি রেগুলেট না করতে পারেন, তার যে সমস্যাগুলো, এগুলো একটা বিরাট বড় সমস্যা, এবং তার জন্য অনেক রকম ভোগান্তি একটা নারীকে ভুগতে হয় তারা জীবন চক্রের মধ্যে। আরেকটা সব থেকে যেটা বড়, সেটা হলো ম্যাটারনাল মর্টালিটি এবং মর্বিডিটি, যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে, সেটা ম্যাটারনাল মর্টালিটি, কিন্তু যারা একটুখানি বেঁচে যাচ্ছে, মানে মরতে মরতে বেঁচে যাচ্ছে, তারা যে বড় সমস্যা নিয়ে থেকে যাচ্ছে, সেটা কিন্তু মৃত্যুর থেকেও কঠিন। ইফতিকার ভাই বললেন ফিস্টুলা হচ্ছে, তারপরে তার জরায়ু নেমে আসছে, এগুলো কিন্তু না বলতে পারে না সইতে পারে, কিন্তু তারা সংসার থেকে আমরা দেখা যাচ্ছে যার ফিস্টুলা হচ্ছে তাকে একটা সে তার স্বামীর সঙ্গে ঘর করতে পারে না, তাকে ডিজার্ট করা হচ্ছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার জীবনের সামাজিক অবস্থানকে ভীষণভাবে এফেক্ট করে, স্বাস্থ্যকে তো করে। যখন বয়স বাড়তে থাকে তখন দেখা যাচ্ছে যে ক্যান্সার হচ্ছে নারীদের, এবং নারীদের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর ক্যান্সারগুলোই মারাত্মক এবং তাদের এটাকে এফেক্ট করে। আরো পোস্ট মেনোপজাল ফেজে যখন যাচ্ছে তখন আবার অনেকগুলো রোগ তার দেখা যাচ্ছে, যেমন হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে, জরায়ু নেমে আসছে, এই জিনিসগুলো। এবং যখন মানুষের বয়স বেড়ে যাচ্ছে তখন তাদের আবার সামাজিক একটা বৈষম্যের মধ্যে তারা পড়ে যাচ্ছে। এবং এই যে জীবন চক্রের মধ্যে যে সমস্যাগুলো নারীরা ভোগে,
এই জিনিসটাকে আমরা যখন একটা নারী আমার সামনে আসলে আমি যেন সবটুকু তাকে দেখতে পাই, এই এবং ওইভাবে আমি তাকে সেবা দিব, তাকে যত্ন দিব, তাকে তাকে তার যে সমস্যাগুলো আছে তার প্রিভেনশনের জন্য যা করা দরকার এই জিনিসটা। এবং এই এই জিনিসটা এসছে কোথার থেকে সেটা আমি বলি, এটা WHO এবং অন্যান্য ইউএন অর্গানাইজেশন মিলে এই এইটাকে করেছে আফটার ICPD। আইসি আপনি ডান দিকে দেখেন, ICPD হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ইউনাইটেড নেশনসই অর্গানাইজ করেছে এবং আমরা কিন্তু এটার প্রিপারেটরি কমিটি 2, প্রিপারেটরি কমিটি 3 সবগুলোতেই আমরা নিউ ইয়র্কে ইউএনএ গিয়ে আমরা বাংলাদেশ একটা বড় ডেলিগেট গিয়ে কিন্তু আমরা কন্ট্রিবিউট করেছি। এবং ওরা বলছে যে এই জিনিসটা এই যে গ্রাফটা করা হয়েছে এটা এবং ICPD-র এদের কমিটমেন্ট আছে টু উইমেন্স হেলথ, নারী স্বাস্থ্যের উপরে। নারী স্বাস্থ্য একটা হলো স্বাস্থ্য, আরেকটা হলো তাদের অধিকার রাইটস, আরেকটা হচ্ছে যে সেই রাইটসটাকে এস্টাবলিশ করার জন্য স্বাস্থ্যটা পাওয়ার জন্য যে ন্যাশনাল লেভেল ল আছে, পলিসি আছে, এন্টাইটেলমেন্ট আছে, এই জিনিসগুলোকেও জন্য অ্যাডভোকেসি করা, এনফোর্স করা, এগুলো এই লাইফ সাইকেল অ্যাপ্রোচের বাস্তবায়নের একটা বড় অংশ। আমি খুব তাড়াতাড়ি খুব মজার জিনিস যে আমরা ডেফিনেশনগুলো আমরা অনেক সব অনেক রকম ডেফিনেশন পেয়ে থাকি, কিন্তু এই যে ICPD-র রিপ্রোডাক্টিভ হেলথের উপরে যে ডেফিনেশনটা এটার খুব অনেকগুলো ইউনিক দিক আছে এবং আমি খুব তাড়াতাড়ি পড়ে যাব। আপনি আন্ডারলাইন যেগুলো করা আছে ওগুলো দেখবেন যে অনেকগুলো জিনিস আছে, একটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, একটা হচ্ছে ফ্রিডম, তারপরে হচ্ছে রাইট অফ মেন অ্যান্ড উইমেন, তারপরে চয়েসকে প্রাধান্য দেওয়া হচ্ছে, রাইট অফ অ্যাক্সেস। সুতরাং এগুলোর গুণাগুণ দিকগুলো অনেকটা আছে যে যেগুলো না হলে তার এই স্বাস্থ্যটা পরিপূর্ণভাবে তার স্বাস্থ্য হবে না। আমি আমি ইংরেজিতেই পড়ি কেন, এটার বাংলা আমার কাছে করা নাই। এটা রিপ্রোডাক্টিভ হেলথের ডেফিনেশন হলো যে রিপ্রোডাক্টিভ হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, যেরকম আমরা স্বাস্থ্যের ডেফিনেশন পড়ে থাকি, অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি ইন অল ম্যাটার্স রিলেটিং টু দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড টু দ্য ফাংশনস অ্যান্ড প্রসেসেস। এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফাংশন প্রসেসের যেসব ম্যাটারগুলো আছে এটা নিয়েই আমাদের রিপ্রোডাক্টিভ হেলথটা। Reproductive health therefore implies that people are able to have a satisfying and sex life and safe sex life, and that they have the capability to reproduce and the freedom to decide if, when and how often to do so. এই যে তার ডিসিশনের পাওয়ারটা তাকে দেওয়া হচ্ছে এটা একটা বড় জিনিস। Implicit in this last condition are the right of men and women to be informed, information দরকার তার, and to have access to safe, effective, affordable and acceptable method of family planning of their choice, onegulo dik ache eta, as well as other method of their choice for regulation of fertility which are not against the law, and the right of access to appropriate healthcare services that will enable women to go safely through pregnancy and childbirth and provide couples with the best chance of having a healthy infant. আমি একটা জিনিস এখানে একটু বলতে চাই, আমার একটা সৌভাগ্যের কথা বলতে চাই, সেটা হলো যে এটা এটা ICPD-র একটা বই বের হয়, যেটা যেটা জানেন আপনারা যে কোনো কনফারেন্সের একটা রিপোর্ট বের হয় সেটাকে বলা হয় প্রোগ্রাম অফ অ্যাকশন। এবং এটার দুইটা প্রিপারেটরি প্রসেস ছিল, তিনটা, প্রেপকম ওয়ান, প্রেপকম টু এবং প্রেপকম থ্রি। ওয়ানটা ইউএন লেভেলে হয়েছে, কিন্তু প্রেপকম টু আর থ্রি আমরা 198 কান্ট্রি কিন্তু পার্টিসিপেট করেছি এবং আমি ডেলিগেট হিসেবে ওখানে গেছিলাম। তো আমাকে সেকেন্ড প্রেপকম টুতে ওরা যেটা করলো আমাকে প্রেপকম থ্রিতে, সেটা হলো আমাকে এই চ্যাপ্টার 7টা হলো এই প্রোডাক্টিভ হেলথ, এটার ভাইস চেয়ার বানিয়ে দিল। তো ওই ইউএনের ওই যে উপরে দেখেন যে সবাই বসে বসে থাকে মহা ব্যক্তিরা, আমি তখন অ্যাম্বাসেডর বিগম্যান ছিলেন চেয়ার আর আমি ছিলাম ভাইস চেয়ার। এবং এই চ্যাপ্টার 7টাকে আমি এই 189 কান্ট্রির সঙ্গে আলোচনা করে অ্যাডভোকেসি করে এটাকে ফাইনাল করা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড দে হ্যাভ টু অ্যাগ্রি, এটা একটা ভেটেড ডকুমেন্ট, তো এটা আমার রেসপন্সিবিলিটি ছিল। সুতরাং এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে, এবং আমি তার আগেই কিন্তু দেশে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে তারও 6 বছর আগের থেকে কাজ করছি, যার জন্য রিপ্রোডাক্টিভ হেলথ যখন আসলো তখন এটা একদম আমার উপরে অনেকখানি বর্তে গেল। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই এই যে ডেফিনেশন থেকে কি বের হয়ে আসলো, আমার জন্য কি বের হয়ে আসলো, আপনার জন্য কি বের হয়ে আসলো, এই যে ডেফিনেশনটাকে আমি যদি সেবার মধ্যে বা এলিমেন্ট অফ রিপ্রোডাক্টিভ হেলথে ট্রান্সলেট করি, তাহলে এর মধ্যে ফ্যামিলি প্ল্যানিং আছে, সেফ মাদারহুড আছে, সেফ অ্যাবর্শন ফেসিলিটিস আছে, ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড কেয়ার,
male participation, responsible behavior, adolescent reproductive health, infertility, reproductive tract infection, sexually transmitted disease, HIV, AIDS, এগুলো আছে। এবং ICPD এটাও ডকুমেন্ট করছে যে নারীরা খুবই ভালনারেবল পজিশনে থাকে এবং তাদের অনেক থ্রেটস থাকে, অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকে সারা পৃথিবীতেই, এবং এটা তার স্বাস্থ্য এবং ওয়েলবিং কে এফেক্ট করে। তার কারণ হলো যে তারা কাজে ওভারবার্ডেনড এবং তাদের যেহেতু শিক্ষা কম, পয়সা কম, তাদের পাওয়ার এবং ইনফ্লুয়েন্স কম থাকে, যার জন্য তারা নিজের জন্য ডিসিশন নিতে পারে না। এটা একটা ভালনারেবল তাদের পজিশন। তাহলে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ কি আসলো এই এই ডেফিনিশন থেকে, সেটা হলো যে রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড যেটা হলো সেফ মাদারহুড, অ্যান্টিনেটাল কেয়ার, সেফ ডেলিভারি, স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, বিয়ে ডেলিভারি, পোস্টনেটাল কেয়ার, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপরে ফ্যামিলি প্ল্যানিং এর মেথড গুলো থাকলো, অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ, চাইল্ড হেলথও এর মধ্যে আসে, যেহেতু প্রেগনেন্সির আউটকামটা হলো চাইল্ড এবং চাইল্ড এর সার্ভাইভাল, চাইল্ড এর পজিটিভ আউটকাম ইট ইজ ইম্পর্টেন্ট, তারপরে চাইল্ড হেলথটাকে নিয়ে আসা। ক্রস কাটিং কয়েকটা জিনিস আছে, যেমন বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন, কমিউনিকেবল ডিজিজ এবং অন্যান্য জিনিসগুলো। সুতরাং এটা এটা সব জিনিসগুলো মিলে আমি এই যে ছক্কার একটা দাগ দেওয়া যে এটাকে আমাকে দেখতে হবে যে এটা শুধু একটা সেবা নয়, এখানে অনেকগুলো সেবা এবং একটা আরেকটার সঙ্গে জড়ানো আছে, এটা একটা রিপ্রেজেন্টেশন। আমি এরপরে একটু যেহেতু ওতপ্রোতভাবে জেন্ডার বেস ভায়োলেন্সটা জড়ানো এবং এইটারও পুরো যে নারীর যে চক্র একেবারে শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত থ্রু আউট দ্য লাইফ সাইকেল তারা যে জেন্ডার বেস ভায়োলেন্সের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, আমি তার একটু খুব কুইক উদাহরণ, আপনারা জানেন সব কিছুই কিন্তু হয়তো এইভাবে সাজানো আমরা চিন্তা করিনি, বা আমি যখন যারা সেবাদানকারী তাদেরকে এই চিন্তাটাতে উদ্বুদ্ধ করার জন্য আমার এই জিনিসটাকে প্রেজেন্ট করা, এবং এটা আমরা খুবই আমি অনেক জায়গাতে করে থাকি। যেমন ধরেন একটা শিশু প্রি বার্থ, তার জন্ম হয়নি, সে মায়ের মায়ের জরায়ুর ভেতরেই আছে, সেখানেই আমরা তাকে কিন্তু নির্যাতন করছি। কি করছি যে অনেক দেশে একটা হলো যে গর্ভাবস্থায় নারীরা কিন্তু নির্যাতনের শিকার বেশি দেন নন প্রেগনেন্ট অবস্থায়, হ্যাঁ, এবং ফিজিক্যাল তাকে ফিজিক্যালি এফেক্ট করে, তার ইমোশনালি এফেক্ট করে, এটা আমরা দেখেছি আমার তথ্যের থেকে, বাংলাদেশের তথ্য অন্য দেশের তথ্যতে আমরা দেখেছি। আরেকটা কি হচ্ছে যে অনেক দেশ আছে যেখানে জরায়ুর ভেতরের বাচ্চাটা নারী না পুরুষ সেটাকে ডিটেক্ট করা হচ্ছে, ডিটেক্ট করে যদি সেই বাচ্চাটা নারী থাকে, ফিমেল থাকে, তাকে আমরা অ্যাবর্শন করে বাদ দিয়ে দিচ্ছি। তার মানে তখন এই যে শিশু হত্যা, না শিশু হত্যা একটা অন্য জিনিস, আর শুধু ডিসক্রিটলি মেয়ে শিশুকে হত্যা করা যে আমি মেয়ে সন্তান চাই না সুতরাং আমি ইউট্রাসে থাকতেই তাকে বাদ দিয়ে দিব, এই জিনিসটার কিন্তু প্র্যাকটিস আজও আছে এবং পৃথিবীর অনেক জায়গাতে আছে। সুতরাং এটা একটা জেন্ডার বেস ভায়োলেন্স। আরেকটা ইনফ্যান্সিতে আমরা দেখি যে আমরা মেয়েদেরকে কিন্তু নেগলেক্ট করি, অনেক উদাহরণ আছে। আমরা খাওয়ার, আমি ব্রেস্ট ফিডিং এর একটা স্টাডি করেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে ছেলে বাচ্চাকে আমরা খুব তাড়াতাড়ি ডিম দিচ্ছি, জুস দিচ্ছি, মায়ের দুধে তো পেট ভরবে না বাচ্চার, আমরা বড় বড় টিন কিনে নিয়ে আসছি এবং বাচ্চাকে খাওয়াচ্ছি, আর মেয়েটার বেলাতে সে ছ মাস পরেই কিন্তু তাকে আলগা খাবার দেওয়ার কথা বুকের দুধের পাশাপাশি, সেখানে তাকে সেটা দেরি করে দিচ্ছে, কেন তার জন্য আমি পয়সা খরচ করব না। এই যে ডিসক্রিমিনেশন, এই যে বৈষম্য, এই বৈষম্যগুলো এমন ওতপ্রোতভাবে আমাদের সারা পৃথিবীর সংসারের মধ্যে এমন করে ঢুকানো, মানসিকতা এমন করে ঢুকানো যে এটা যখন আপনি রিসার্চ ফাইন্ডিংস দেখবেন তখন আপনার কাছে খুবই অবাক লাগবে। আপনি দেখবেন, আপনি এখন এইটা দেখার পরে আপনি যখন চোখ খুলে দেখবেন একটা নারী এবং পুরুষের সেই ইনফ্যান্সিতেও আমরা বাড়িতে যে বাচ্চাকে পালে তার মধ্যে দেখবেন আপনি খাবার দেওয়া যে আলাদা যত্ন মেয়ে এবং পুরুষের মধ্যে আলাদা আছে। এই তারপরে আমরা যদি আসি গার্লহুড বা চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ একটা সহিংসতা, এতে কোনো সন্দেহ নাই। একটা বাচ্চা বড় হয়নি, সে সাবালক হয়নি, আমরা তার শরীর সম্পূর্ণভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি, আমরা তখনই তাকে বিয়ে দিয়ে দিচ্ছি, সে মানসিকভাবে পরিপূর্ণতা আসেনি, শারীরিক পরিপূর্ণতা, তাকে বিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় মানুষের সাথে। আমি আরেকটা বাচ্চা ছেলের সঙ্গে দিচ্ছি না, কিন্তু একটা আস্ত ইয়াং ম্যানের সঙ্গে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট, তারপরে তার উপরে চলে যে না তোমাকে দেখাতে হবে যে তুমি প্রেগনেন্ট হতে পারো, তাকে তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে হবে, না হলে পরে অনেক অসুবিধা আছে। সুতরাং এই যে প্রিম্যাচিওর ম্যারেজ, প্রিম্যাচিওর প্রেগনেন্সি, এইগুলো সবটুকুই এই অ্যাডোলেসেন্ট এবং গার্লহুড এবং চাইল্ড ম্যারেজ এইটা পুরোটাকে এফেক্ট করে এবং এদের জীবনটাকে একটা দুর্বিষহ অবস্থায় নিয়ে চলে আসে।
আর যদি আমরা ফ্যামিলির বাইরে যেটা যাই, যেটা অ্যাডোলেসেন্সের যে সমস্যাগুলো আপনারা খবরের কাগজে দেখছেন, সব জায়গায় দেখছেন যে নানান ধরনের ডেটিং কোর্টশিপ ভায়োলেন্স হয়ে যায়, স্কুলে যেতে গিয়ে নানান রকম সমস্যা হয়, তো এই অ্যাবিউস, রেপ, তারপরে কিলিং, এই জিনিসগুলো, হ্যারাসমেন্ট, তারপরে ফোর্স প্রস্টিটিউশন, আপনারা অনেক গল্প দেখবেন, সিনেমা দেখবেন, কম বয়সী মেয়েকে পালিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারপরে এটা সেটা করে তারপর তাকে প্রস্টিটিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার হাত পা বাঁধা থাকে, আর কিছু করা নাই, ট্রাফিকিং করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো সব নারী, পুরুষকে কিন্তু করা হচ্ছে না। আপনি ওই চোখে এটাকে দেখেন যে এটা কি রকম একটা আমাদের সমাজের ব্যবস্থা, এবং নারীর অবস্থানটা কোথায়, কত ভালনারেবল সে, কত অসহায় সে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং এটাকে সামনে রেখেই আমাদের সেবাটাকে পৌঁছে দিতে হবে। রিপ্রোডাক্টিভ এর কথা, এজের কথা আমরা এখন অনেক বলবো সামনে, সুতরাং এটা একটা বিরাট বড় ব্যাপার। তার আমরা আবার অ্যাবিউজ যেটা দেখি আমাদের দেশে, কিন্তু নারী নির্যাতন অনেক বেশি, অনেক ধরনের, আমি আলাদা ভাবে স্লাইড আছে এটার, তার ম্যারিড পার্টনার পার্টনারের থেকে হয়, ম্যারিটাল রেপ হচ্ছে, ডাউরি নিয়ে মার্ডার হয়ে যাচ্ছে, মারপিট হচ্ছে, নির্যাতন হচ্ছে, সাইকোলজিক্যাল অ্যাবিউস হচ্ছে, সেক্সুয়াল অ্যাবিউস হচ্ছে অনেক ধরনের, তারপরে কর্মক্ষেত্রে সেক্সুয়াল অ্যাবিউস হচ্ছে, মানে এমন কোনো জায়গা নাই যেখানে এই নারীটা বিভিন্নভাবে না ভোগে। এটা খুবই অবাক একটা পৃথিবীর জায়গা, এখান থেকে আমি কবে পরিত্রাণ পাবো, আমাদের বেঁচে থাকা অবস্থাতে পাবো না, এটা চলতেই থাকবে। আরেকটা জিনিস আমরা অনেক দেখেছি, আমি বিশেষ করে যখন এপিডেমিওলজি পড়ছিলাম, আমার একটা বড় উদাহরণ ছিল, এই একটা নারী যখন বয়স হয়ে যাচ্ছে তখন কিন্তু সে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তখন সে আরেক বাড়িতে একটা অধীনস্থ একটা মানুষ হিসাবে থাকে, এবং সেখানে সে নেগলেক্টেড শিকার হয়, তাকে খাওয়ার কম দেওয়া হয়, তাকে আমরা দেখেন ফেসবুকে দেখি মা অসুস্থ নিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে আসলো, এইসব জিনিসগুলো কিন্তু সমাজের অবস্থানের বাইরে নয়, অ্যাবিউস আছে, উইডো যারা তাদের অ্যাবিউস আছে, এই জিনিসগুলোকে আমি একটু এই জন্য বলতে চাই যে আমার এটা জানতে হবে, তবেই আমার এই মেয়েটাকে সেবা দেওয়ার জন্য আমার যে চিন্তাটা এটা বাড়বে, বিস্তৃতিটা বাড়বে, এবং আমি যে কম্প্যাশন নিয়ে আমি সেবা দিব, এই কম্প্যাশনটা আমার মধ্যে তৈরি হবে আরো বেশি করে। এবার একটু আমাদের বাংলাদেশের অ্যাডোলেসেন্টের উপরে আসি, আমি আমি সব দেশ করার তো আমাদের এই মুহূর্তে সময় নাই, আমি ওজিএসবির কনফারেন্স হলো গত বছর যখন, আমি রিজিয়নের উপরে বলেছিলাম, সাউথ এশিয়া রিজিয়নে, বাট ওটা আমরা পরে এক সময় দেখব, কিন্তু এটা বাংলাদেশের উপরে, আমাদের বাংলাদেশে আমরা যে টোটাল পপুলেশন তার 1/5, 1/5 বা 20% হলো অ্যাডোলেসেন্ট, পুরুষ এবং নারী, তার মধ্যে অর্ধেক যদি আমরা নারী ধরি তাহলে 32 মিলিয়নের মতো, 16 মিলিয়ন হলো ফিমেল অ্যাডোলেসেন্ট, নারী অ্যাডোলেসেন্ট। আমাদের যদি এখন স্বাস্থ্যের দিকে আসি, আমরা জানি যে ছোটবেলায় যে কম খাওয়ানো হয়, under 2 তারা তারা স্টান্টেড থাকে, এবং তারা তখন তাদের বৃদ্ধি পেতে পেতে যখন তারা অ্যাডোলেসেন্ট হয় তখনও কিন্তু সে তার শরীরের পরিপূর্ণতা আসে না। আমরা দেখেছি যে এই ফিমেল অ্যাডোলেসেন্টের মধ্যে 13% তারা তাদের বয়স অনুযায়ী তারা খাটো, এবং খাটো হলে কি হচ্ছে, তার পেলভিস ছোট হচ্ছে, তার যখন সন্তান প্রসব হয় তখন সে জটিলতার সম্মুখীন হয়ে যায়। সুতরাং এটা একটা বড় জিনিস একটা নারীর জীবনের জন্য। আরেকটা হচ্ছে যে কমপ্লিকেশন বেড়ে যায় যেটা বললাম, আরেকটা যে তারা যারা এই অ্যাডোলেসেন্ট যারা কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, 18-এর আগে বিয়ে হয়ে যাচ্ছে, 20-এর আগে সন্তান জন্ম দিচ্ছে, তারা কিন্তু তাদের বাচ্চাগুলো কিন্তু ছোট আকারে ছোট এবং লো বার্থ ওয়েট, ওজনে ছোট এটা, এবং আপনারা জানেন যে আকারে ছোট ওজনে ছোট যদি বাচ্চা হয় তাহলে তার মৃত্যুর আশঙ্কা বেশি থাকে, এবং শিশু মৃত্যু তখন বেড়ে যায় অ্যামং অ্যাডোলেসেন্ট। আর আরেকটা জিনিস হলো যে আমরা যখন সারা পৃথিবীর সঙ্গে কম্পেয়ার করছি, বাংলাদেশ কিন্তু একটা দেশ যেটা পৃথিবীর অলমোস্ট সবচাইতে বেশি অ্যাডোলেসেন্ট ব্রাইট, যখন পুতুল খেলার কথা তখন তাকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, সে নিজেই পুতুল হয়ে যাচ্ছে। তো এই নিজার একটা আফ্রিকান কান্ট্রি আছে, ফ্রাঙ্কোফোন, ও হলো 1 নম্বর, এবং আমরা বাংলাদেশ 2 নম্বর বা 3 নম্বর পর্যায়ে আছে। আমরা ধীরে ধীরে একটু একটু উন্নতি হচ্ছে, কিন্তু আবার এই যে কোভিড এর সময় আবার অবনতি হচ্ছে, আমি যেটা শুনতে পাচ্ছি, আমরা আলোচনা করব এটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখছি যে চাইল্ড ম্যারেজ এবং প্রেগনেন্সি ইন বাংলাদেশ, আমাদের যে তথ্য আছে আমাদের যে ডেমোগ্রাফিক হেলথ সার্ভে, সেখানে দেখছি প্রায় 60% বা 59% নারীদের গার্লদের বিয়ে হয়ে যাচ্ছে 18-এর আগে, এবং 22% বিয়ে হয়ে যাচ্ছে 15 বছর বয়সের আগে। তার মধ্যে যতজনের বিয়ে হচ্ছে
এবং তার প্রায় অর্ধেক 31% মেয়েরা 15 থেকে 19 বয়সে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এবং সেটা রুরাল এরিয়াতে বেশি, রুরাল এরিয়াতে বেশি, আরবানে একটু কম, মানে শহরে একটু কম এবং গ্রামে একটু বেশি। আর যদি আমরা দেখি যে 5 বছরে, এই যে 15 থেকে 19 বছর বয়সের যতগুলো অ্যাডাল্ট ফিমেল অ্যাডোলেসেন্ট আছে, তারা প্রায় 2 মিলিয়ন জন্ম দিচ্ছে, 17% অফ দ্য টোটাল বার্থ। তার মানে এই প্রেগনেন্সিগুলো হলো হাই রিস্ক প্রেগনেন্সি, এই শিশুগুলো হলো হাই রিস্ক প্রেগনেন্সি, এদের জন্য আলাদা যত্ন, আলাদা কেয়ার, আলাদা কমপ্লিকেশন লাগে, যেটা আমাদের সমাজ রেডি নাই। সুতরাং আমরা আমরা দেখতে পাচ্ছি যে এগুলো খুবই ভালনারেবল, এবং আমার এটা বেশি করে বলা হয় যে আমাদের দেশে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি আপনি অনেক পাবেন, 60%ই অ্যাডোলেসেন্টের বিয়ে হয়ে যাচ্ছে। তার মানে একটা বিরাট বড় একটা 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 সমষ্টি যেটা কিনা সেবার আওতাতে আনতে হবে। কিন্তু আরো যেটা মজা, যেহেতু সে কম বয়স, যেহেতু সে ছোট, তাকে সেবার আওতায় বাড়ির লোকজন আনতে দেয় না, বলে ও আমাদের 10টা বাচ্চা হয়েছে, আমাদের এত হাসপাতালে যাওয়ার কি আছে, এত অ্যান্টিনেটাল নেয়ার কি আছে। যে মেয়েগুলো একটু লেখাপড়া শিখেছে, তারা জোর জবরদস্তি করে তারা ক্লিনিক গুলোতে আসে, অ্যান্টিনেটাল কেয়ার করে। আর ইফতিখার ভাই যখন আমার ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন, এটা হলো আমি 5 বছর কাজ করেছি অ্যাজ চিফ অফ পার্টি অফ সূর্যের হাসি নেটওয়ার্ক। এটা হলো এটার নামে সূর্যের হাসি নামে সবাই পরিচিত, এবং এটা ইউএসএআইডি দিয়ে, এবং আমি এটার মধ্যে নানান ধরনের আমি ইনোভেশন ঢুকিয়েছি যাতে নারীরা ক্ষমতায়ন হয়, নারীরা যেন নিজের সেবাটা নেয়, অ্যাডোলেসেন্টরা যেমন যেন সেবাটা নেয়। অ্যাডোলেসেন্ট সার্টিফিকেট আমি করেছিলাম প্রত্যেকটা সেন্টারে, 400টা ক্লিনিক, আমাদের 10,500 ছিল স্যাটেলাইট ক্লিনিক। এই প্রত্যেকটা জায়গাতে আমরা কর্মীকে, ওখানকার লোকাল যে অর্গানাইজেশন তাদেরকে বলেছি যে তোমরা সব অ্যাডোলেসেন্ট যাদের বিয়ে হয়েছে তাদেরকে আলাদা করবে, তাদেরকে ডেকে কথা বলবে, এবং তারা যারা প্রেগনেন্ট হয়নি তাদেরকে সার্টিফিকেট দিবে। আমি এরকম একটা সার্টিফিকেট দিতে গেলাম কক্সবাজারে, ইফতিখার ভাই, তো আমার দেওয়ার কথা যে যে প্রেগনেন্ট না তাকে আমি দিব। যে মহিলারা আসলো সুন্দর সুন্দর বিউটিফুল, সে যে গুজে স্বামীকে নিয়ে, কেউ স্বামীকে না নিয়ে ভাইকে নিয়ে আসছে, শাশুড়িকে নিয়ে আসছে, আমি যে সার্টিফিকেট দেব তারা প্রেগনেন্ট, এত বড় প্রেগনেন্সি। আমি বললাম তোমাকে সার্টিফিকেট দিব, তোমার কতদিনের প্রেগনেন্সি? বলে ম্যাডাম 8 মাস, বিয়ে হয়েছে 7 মাস, আরেকজনের প্রেগনেন্সি 6 মাস, বিয়ে হয়েছে 9 মাস আগে, মানে বিয়ে হওয়ার পরপরই তাকে প্রেগনেন্ট হতে হচ্ছে। তারপরে আমি যখন বক্তৃতা দিচ্ছি তাদেরকে, তাদের স্বাস্থ্য নিয়ে, অ্যাডোলেসেন্ট স্বাস্থ্য নিয়ে, দেখি মেয়েগুলো কাঁদছে। কেন ভাই কাঁদছো কেন তুমি? বলে ম্যাডাম আপনার মতো আমরা হতে চেয়েছি, হতে তো পারবো না, বিয়ে দিয়ে দিয়েছে আমার, আমরা এই জন্য কাঁদছি। আমারই কান্না এসে গেল, লুক এট দেয়ার ফেট। প্রত্যেকটা মেয়ের পটেনশিয়াল আছে হালিদা হানুম থেকে বড়, ইফতিখার মাহমুদের থেকে বড় হওয়ার, কিন্তু আমরা তাকে বিয়ে দিয়ে কোথায় নিয়ে তার জীবনটাকে শেষ করে দিচ্ছি। আমরা এইভাবে চিন্তা করি না, এভাবে চিন্তা করতে হবে। আমার সামনে যারা শুনছেন তারা প্রত্যেকে এক একজন অ্যাডভোকেট, তারা অ্যাডভোকেসি করবে যেন বাল্য বিবাহ না হয়। বাল্য বিবাহ যদি হয়েও যায়, ওই মেয়েকে বলতে হবে তুমি ফ্যামিলি প্ল্যানিং ব্যবহার করো, তুমি 20-22 বছরের আগে তুমি কিছুতেই তুমি প্রেগনেন্ট হতে পারবে না, এবং তোমার পড়াশোনা চালিয়ে যাও। এই মেয়েগুলো সব হাই স্কুলে পড়ত, সুন্দর সুন্দর মেয়ে, পট করে বিয়ে হয়ে গেল। আমি সময় নিচ্ছি অনেকক্ষণ। আরেকটা যেটা দেখা যাচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশে বিবিএস এর দাতা আছে, আপনারা দেখবেন, আমি স্লাইড তো আপনাদের কাছে থাকবে, আমরা দেখছি যে 2015-তে যে স্টাডিটা হয়েছে পার্টনার ভায়োলেন্স, দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্টের মধ্যে, মানে 15 থেকে 19 বছর এদের মধ্যে, আরো ছোটতেও আছে, 43% বলছে যে আমি আমার লাইফ টাইমে আমি ফিজিক্যালি এবং সেক্সুয়ালি ভায়োলেটেড হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। প্রায় 30%, 28.4% বলছে যে আমি গত 12 মাসে ফিজিক্যালি এবং সেক্সুয়ালি ভায়োলেটেড হয়েছি। আপনি চিন্তা করেন, 42 মানে অলমোস্ট 50, তার মানে প্রতি প্রতি দুটা মেয়ের মধ্যে একটা মেয়ে ভায়োলেটেড হচ্ছে বাই দেয়ার ইন দেয়ার লাইফ টাইম, আর 1/3 হচ্ছে গত 12 মাসে। তিনটা মেয়ের মধ্যে একটা মেয়ে যদি সেক্সুয়ালি এবং ফিজিক্যালি ভায়োলেটেড হয়, ওই মানুষটার জীবনটা কোথায় থাকতে পারে চিন্তা করে। এটা আমরা না, আমরা সাধারণরা যখন কথা বলি তখন কিন্তু এটাকে ওইভাবে চিন্তা করি না। সুতরাং আমার এই লাইফটাকে চিন্তা করি, নন পার্টনার ভায়োলেন্স রাস্তাঘাট এগুলো তো রয়েই গেছে, এখানেও প্রায় 28%, 29% যাদের করা হয়েছে তারা বলছে যে আমরা নানানভাবে আমরা ভায়োলেটেড হয়েছি। এবার আমরা একটু কোভিডে আসি। আমরা এতক্ষণ একটু নারী স্বাস্থ্যের উপরে, তাদের জেনারেল বলার উপরে আমরা বললাম, এবার এবার যখন আমি খুব তাড়াতাড়ি করে নারীর কি সুবিধা এবং অসুবিধা আমি এই জিনিসটাকে বলতে চাই। এটা আমরা অনেক সময় দেখতে পাই না। আমি হপকিন্সে এবং আজকাল ইন্টারন্যাশনালি অনেক সেমিনার হচ্ছে, এবং লেটেস্ট ডাটা আমরা পাচ্ছি, আমাদের সিডিসি আছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল,
ওরা প্রতি 2 সপ্তাহে একটা করে কাগজ বের করে, ওখানে আমরা তথ্য পাই। সুতরাং না, এবং জার্নালে বের হয়, আপনি দেখবেন এপিডেমিওলজি জার্নালে, তারপর ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিসিন, এইসব থেকে তথ্যগুলোকে নিয়ে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোভিড-19-এ নারীদের মৃত্যু পুরুষদের থেকে কম, এটা একটা তাদের অ্যাডভান্টেজ। অনেক ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে একটা দুটো অ্যাডভান্টেজ তারা কোভিড রিলেটেড তারা এনজয় করছে। আরেকটা যেটা হচ্ছে যে কেস ফেটালিটি, মানে যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে মৃত্যুটা তুলনামূলকভাবে পুরুষদের থেকে তাদের কম। এটা কিন্তু একই জিনিস দেখা গেছে যখন 2014-তে মার্স হয়েছে, বা মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিন্ড্রোম যেটা সৌদিতে হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে পুরুষদের ইনফেকশন রেট হচ্ছে 62%, সেখানে মহিলাদের ইনফেকশন রেট 38%। আবার ও তখন কিন্তু ফেটালিটিও, মানে মৃত্যুও পুরুষদের বেশি এবং নারীদের কম। আর হংকংয়ে যেটা হয়েছিল পরবর্তীতে, সেখানেও দেখা যাচ্ছে যে পুরুষদের মৃত্যু বেশি, পুরুষদের ইনফেকশন বেশি, নারীদের সেই তুলনামূলকভাবে মৃত্যুটা কম। বিশেষ করে ইনফেকশন সমান সমানই হয়, মৃত্যুটা কম। আর রিলেটিভ মর্টালিটি যখন দেখছি, তখন গড়ে দেখা যাচ্ছে যে যেখানে 166টা পুরুষ মারা যাচ্ছে, সেখানে 100টা নারী মারা যাচ্ছে, 1.66 এরকম একটা প্রপোর্শন। আমরা এই যে রেসপিরেটরি ধরনের যে ইলনেস গুলো হচ্ছে ভাইরাল, এর মধ্যে এই তথ্যটা আপনি একটা তো একটা এখানে একটা মাত্র সুবিধা যেটা একটা নারী দেখতে পাচ্ছে। আরেকটা যেটা, তাহলে আপনি প্রশ্ন করবেন যে তাহলে নারী কেন কম মৃত্যু, কেন তাদের প্রোটেকশনটা কি? তাদের একটা জিনিস হলো তাদের জন্মগত ভাবে নারীরা তাদের ইমিউন সিস্টেম, মানে রোগ প্রতিরোধ সক্ষমতাটা পুরুষদের থেকে একটু বেশি, ইমিউন সিস্টেমটা আরেকটু রোবাস্ট। আরেকটা হলো কোভিড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীদের যে সেক্স হরমোনটা আছে, এই সেক্স হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটার একটা প্রোটেক্টিভ ইফেক্ট আছে অন কোভিড। আরেকটা হচ্ছে যে নারীরা যেহেতু ঘর সংসার করছে, তারা দেখছে যে আমি যদি অসুস্থ হই আমার পুরো সংসারটা কষ্ট পাবে, তখন তারা একটুখানি অসুস্থতা হলেই ওরা তাড়াতাড়ি একটু কেয়ার নেওয়ার চেষ্টা করে। আর যেহেতু তারা পাকঘরে থাকে, ধোয়া পাকলা করছে, তারা হাত ধুচ্ছে ঘন ঘন, আর যেখানে মাস্ক পরার দরকার তারা মাস্ক পরছে। আরেকটা যেটা হলো যে আমরা সারা পৃথিবীতে দেখেছি যে নারী স্বাস্থ্যকর্মী বেশি, উন্নত দেশেও মাঝামাঝি দেশগুলোতে। তো নারী স্বাস্থ্যকর্মী হওয়াতে কি হয়, স্বাস্থ্যের সেবার কাছাকাছি তারা থাকে, তাদের নলেজটা একটু বেশি থাকে, সেই জন্য তারা আরেকটু প্রোটেক্টিভ এবং তারা মোর ইনফর্মড এবং তাদের সেবা পাওয়াটা সহজ হয়। এটা একটা তাদের, এইটা হলো তাদের সুবিধা একদিক দিয়ে যেটা বললাম আর কি। আরেকটা যেটা হচ্ছে যে কিন্তু এখন আসি আমি নারীদের ডিসঅ্যাডভান্টেজটা কি। ডিসঅ্যাডভান্টেজ অনেক আছে। একটা হলো নারীদের অবস্থান যদি আমরা দেখি তাদের সংসারে, একটা হচ্ছে যে তারা সংসার এবং বাহিরে, যদি বাহিরেরটা দেখি তাহলে কি হয় যে চাকরি যদি করতে থাকে তাহলে চাকরি তাকে আগে বাদ দিতে হয়, তার ঘরের মধ্যে কাজ থাকে, তার ঘরে স্বামী সন্তান শাশুড়ি বয়স্ক লোকজন থাকে, তাদের সেবা তাকে দিতে হয়। সুতরাং এই ব্যাপারে তার বাইরের কাজগুলো তার কম চলে আসে, অথবা নারীরা এমন ধরনের চাকরি করে যে ওই চাকরিগুলোকে আগেই বাদ দেওয়া হয়, নন এসেনশিয়াল, এসেনশিয়ালে আছে কিন্তু কিছু কিছু জায়গায় থাকে যে না তুমি ছাড়াও আমার চলবে এখানে আরেকজন, এরকম কিছু সিচুয়েশন আছে অনেক দেশে। আরেকটা হলো যে তার বার্ডেন অফ কেয়ার গিভিং, তাকে সে বাড়িতে তাকে অনেক কাজ করতে হয়, তার বাড়ির রেসপন্সিবিলিটি, সন্তান দেখা, সন্তানের স্কুল যদি থাকে, আজকে এই কোভিড এর সময় ভার্চুয়াল তার কম্পিউটারে বসে তার পাশে তাকে হোমওয়ার্ক করাতে হয়, সেই নারী যদি কর্মী নারী থাকে, যদি চাকরি করে থাকে, কর্মজীবী থাকে, তাকে বাড়িতে বসেই তার কাজগুলো করতে হয়, এইরকম অনেকগুলো আছে, বাড়ির সব জিনিস নিয়ে আসা, তার উপরে একটা বিরাট বড় একটা ভার থাকে এবং সেটা কিন্তু তাকে আমরা আমরা আরেকটা দেখেছি যেটা একটু আগে বলছিলাম যে বিভিন্ন হাসপাতালে এবং সোশ্যাল ওয়ার্ক ফোর্স এবং এসেনশিয়াল ওয়ার্ক ফোর্স নারী কিন্তু বেশি, প্রায় 70% হলো এই গ্লোবাল হেলথে আমরা নারী কর্মী আমরা দেখছি, এসেনশিয়াল ওয়ার্কাররাও নারী বেশি, এবং দেখা যাচ্ছে যে এই কারণে তারা এক্সপোজড হচ্ছে বেশি, এই কারণে তারা যেহেতু তারা সেবার মধ্যে আছে, সেহেতু তারা সংক্রমণের কাছাকাছি, সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকার জন্য তার সংক্রমণ কিন্তু বেশি হচ্ছে। এবং আপনি আমরা কয়েকটা দেশের তথ্যতে দেখছি, ইটালি, ইউএসএ, জার্মানি, স্পেন, সেখানে প্রায় 70% ইনফেকশনটা নারীর হচ্ছে বেশি। আরেকটা জিনিস আমরা দেখেছি এবং এটা পাবলিশ ডাটাতে, সেটা হলো নারীদের যে যারা সেবার মধ্যে আছে তাদের যে প্রোটেকশন ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেকশন, পিপিই, তারপরে মাস্ক, তারপরে ফেস শিল্ড, এই জিনিসগুলোর যে সাইজ, সেই সাইজগুলো কিন্তু নারীর সাইজের সাথে ম্যাচ করে তৈরি করা হয় কম।
হয়তো ABCD তিনটা সাইজ আছে, কিন্তু দেখা গেল যে নারী যেহেতু বেশি সেই পরিমাণে অনেক সময় নারীর সাইজ নাই, তখন পুরুষের সাইজকে তাকে ব্যবহার করতে হয়, তখন তাকে টাইট করতে হয়, মাস্কটাকে বেশি করে টাইট করতে হয়, দাগ হয়ে যাবে মুখের মধ্যে। টাইট করে পরার মধ্যে আমার আপত্তি নেই, আপত্তি যেটা হয় সেটা হলো যে যেহেতু জিনিসটা ওয়েল ফিটিং না, সে তখন তার রিস্ক বেড়ে যায়, প্রোটেকশন তার প্রপার হয় না এবং ইনফেকশনের রিস্ক বেশি থাকে। সুতরাং লেস প্রোটেক্টেড অবস্থায় কিন্তু তারা সেবা দিচ্ছে বিকজ অফ তাদের PPE-র অবস্থানের জন্য। আরো কি কি অসুবিধা আছে নারীদের আমি এখানে দেখতে চাই, যে আপনি যদি নারীদের স্বাস্থ্য সেবার দিকটা চিন্তা করি, তাহলে এই কোভিড লকডাউন অবস্থাতে নারীর বাড়ির রেসপন্সিবিলিটি সব মিলিয়ে কিন্তু নারীর এই যে রিপ্রোডাক্টিভ হেলথ সেবা পাওয়ার মধ্যে বিরাট একটা ব্যারিয়ার তৈরি হয়, বাধা সৃষ্টি হয়। একটা দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনি ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস ব্যবহার করছেন, ঠিক আছে, কেনাকাটা হলেও তো আমাকে ফার্মেসির থেকে কিনে আনতে হবে। আমি যদি IUD ব্যবহার করি বা কোনো ক্লিনিক্যাল মেথড ব্যবহার করি, আমার কোনো অসুবিধা হলে আমাকে ক্লিনিকে গিয়ে সেবা নিতে হবে বা কিছু একটা ব্যবস্থা করতে হবে, ফোনে কথা বলতে হবে। এই যে ইন পার্সন সেবা পাওয়া বা জিনিস কিনে এনে ব্যবহার করা, এই দুটোরই কিন্তু সমস্যা থেকে যায়। আমি আনওয়ান্টেড, হঠাৎ করে প্রেগনেন্সি হয়ে গেছি, আমি ঘরের মধ্যে থাকছি, আমার ওষুধ নাই, আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, আমার যে বাংলাদেশে MR সার্ভিস অ্যাভেলেবল আছে, পোস্ট অ্যাবর্শন কেয়ার অ্যাভেলেবল আছে, অ্যাবর্শন সার্ভিসেস অনেক জায়গাতে পাওয়া যায়, সেগুলো সার্ভিস হঠাৎ করে নেওয়ার জন্য সেগুলোর কিন্তু বড় অসুবিধা হয়ে যায়, তখন হয়তো প্রেগনেন্সিটাকেই মেনে নিতে হয় বা কিছু। আর আর যেটা যারা প্রেগনেন্ট, আপনারা জানেন যে 2.5% অফ দ্য টোটাল পপুলেশন মহিলা প্রেগনেন্ট হয় এখনো বাংলাদেশে, তাদের অ্যান্টিনেটাল কেয়ার, তাদের ডেলিভারি কোথায় হবে, বাড়িতে হবে না হাসপাতালে হবে, তাদের নিউবর্ন কেয়ার, বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আমি কোথায় নিয়ে যাব, অক্সিজেন লাগবে কি বাচ্চার আর কোনো সমস্যা, পোস্টপার্টম কেয়ার, মায়ের পোস্টপার্টম কমপ্লিকেশন হচ্ছে, জ্বর হচ্ছে, আমি এই যে ব্যাপারগুলো, এই যে ফুল প্যাকেজ অফ প্রেগনেন্ট উইমেনের সেবাটা, এই সেবাটা কিন্তু এই কোভিডের সময় আরো একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে। আর আমি যদি বড় ডিস্ট্রিক্টগুলোর কথা বলি, আপনি দেখবেন যে বড় ডিস্ট্রিক্টে বড় হাসপাতালে তারা বলছে যে তোমাকে কোভিড টেস্ট করে বলতে হবে যে আমি কোভিড নেগেটিভ, তবে আমি তোমাকে ভর্তি করব। তখন সেই মা কোথায় যাবে, তার সিজারের দরকার আছে, তখন সে কোথায় যাবে? এই যে সিচুয়েশনগুলো, এগুলো কিন্তু বিরাট বড় একটা সমস্যা আজকে মারা ফিল করছে। আমি কালকে নারী নির্যাতনের উপরে একটা রাউন্ড টেবিল অ্যাটেন্ড করছিলাম, ওখানে ওরা বলছে যে একটা বিরাট একটা সমস্যার মধ্যে নারীরা আছে এবং নির্যাতন তো বাড়ছেই বিভিন্ন কারণে। অ্যাডোলেসেন্ট কেয়ার, অ্যাডোলেসেন্ট মিনিস্ট্রাল যেসব সাপ্লাইগুলো আছে সেগুলো তাদের দরকার। আবার যারা একটু ডিজেবল বা যারা অন্য সেক্স ওরিয়েন্টেশন হিজড়া আমাদের দেশে আছে, তারাও মেইন স্ট্রিম মানুষ না, তাদের জন্য এই আলাদা করে সেবা পাওয়াও কঠিন ব্যাপার, আরো বেশি তাদের তারা নেগলেক্টের শিকার হয়। বিভিন্ন দেশে, আমেরিকা টামেরিকার দেশে যারা হোমলেস, আমাদের দেশে যারা ছোট খুপড়ির মধ্যে থাকে তাদের জন্য সেবা পাওয়া, এবং যারা গরিব, আপনারা জানেন যে আমাদের দেশে 60%-এরও বেশি আউট অফ পকেট খরচ নিজের পকেট থেকে দিতে হয়, তো এখন এই গরিব মানুষরা তো নিজের পকেট থেকে দিতে পারে না, তো তখন তারা সেবা পায় না, এই এরকম একটা সিচুয়েশন। এখানে একটা যেটা হচ্ছে যে আমি খুব কুইকলি এটা বলেছি, আমি আর বেশি সময় দিতে চাই না, কিন্তু এই কোভিড এর সময় আমি পৃথিবীর অন্য জায়গার আমি কিছু তথ্য, আমি বাংলাদেশের তথ্য আমি জোগাড় করার চেষ্টা করছি, আমার কাছে নাই, তবে ডেফিনেটলি ভায়োলেন্স বেড়েছে, কেউ বলছে কমেছে, কেউ বলছে বেড়েছে, সুতরাং ভায়োলেন্স বেড়ে যায়, বাড়িতে কন্ট্রোল বেড়ে যায়, ওয়াইফ হয়তো দরকারি কাউকে ফোন করছে, স্বামী এসে বললো কাকে ফোন করছো, কন্ট্রোলটা বেড়ে যাচ্ছে, কোঅপারেশন কমে যাচ্ছে যেখানে সম্পর্কটা প্রপার না। এছাড়া আরো যেটা আমরা দেখছি যে আমার কয়েকটা দেশের তথ্য আছে, যেমন চিলের সাউথ আমেরিকার কলম্বিয়া, চিলি আর আফ্রিকার কেনিয়া, কলম্বিয়াতে দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনের মধ্যে এই হেল্পলাইনে ফোন 130% বেড়ে গেছে। হেল্পলাইন মানে আমি নির্যাতনের শিকার, আমাকে সাহায্য করো, এই রকমের ফোন 130% বেড়েছে কলম্বিয়াতে, চিলিতে বেড়েছে 70%, কেনিয়াতে বেড়েছে 34%। সুতরাং জেন্ডার বেসড ভায়োলেন্সটা বেড়ে যাচ্ছে, এবং আমরা দেখেছি বিভিন্ন সমীক্ষা থেকে যে জেন্ডার বেসড ভায়োলেন্সটা আরো বেশি হয়ে যায় রিপ্রোডাক্টিভ এজ নারীদের মধ্যে একটু বেশি। কনসিকোয়েন্স গুলো কি হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, স্ট্রেস হচ্ছে, সে ভীষণ দুশ্চিন্তাতে থাকে, ডিপ্রেশন হচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে ডিপ্রেশন, এবং আমরা এও জানি যে বেশি ডিপ্রেশন হয়ে গেলে তখন সুইসাইড টেন্ডেন্সি চলে আসে, সুইসাইড করার চেষ্টা করে, আমি পারছি না, ঝগড়াঝাটি লেগে হোমিসাইড বেড়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে নারীরা, এবং বিশেষ করে রিপ্রোডাক্টিভ বয়সের নারীরা, 15 থেকে 49 বছর বয়সের,
এদের এদের ভালনারেবিলিটি অনেক বেশি। এটা হচ্ছে জেন্ডার বেস ভায়োলেন্সের বাংলাদেশের 2015 এবং 11-তে যে সমীক্ষাটা করা হয়েছে, সার্ভেটা করা হয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তার মধ্যে আপনি দেখেন, তার মধ্যে আমি যতক্ষণ যেটা বললাম এটা একেবারে তথ্য দিয়ে, এনি ফিজিক্যাল ভায়োলেন্স 2015-তে বলছে যে 50%, এনি সেক্সুয়াল ভায়োলেন্স 27%, এনি ইমোশনাল ভায়োলেন্স 29%, এনি ইকোনমিক ভায়োলেন্স 11%, মানে সব মিলিয়ে 72.6 জন নারী 100 জনের মধ্যে বলছে যে আমি এই এই ধরনের ভায়োলেন্সের একটার বা বেশির শিকার আমি আমার লাইফ টাইমে হয়েছে, জীবনে হয়েছে বাই দেয়ার পার্টনার, বাই দেয়ার স্বামী। আরো কতগুলো জিনিস আছে যেটা আরো আরো অনেকগুলো আছে, আমি এখন সময়ের জন্য যাচ্ছি না, এগুলো আপনারা দেখে নেবেন। আমি খুব কুইকলি এই স্লাইডটাতে যাব যে একটা নারীর যখন ভায়োলেন্স হচ্ছে তখন সেই নারীটা কি করে, কোথায় যায়। আমি যখন সূর্যের শাসির মধ্যে আমরা চেষ্টা করেছিলাম নারীদেরকে নির্যাতনের উপরে আলাদা করে তথ্য জোগাড় করা, তাদের কাছে তাদেরকে কাউন্সিলিং করা, তাদেরকে তাদের যে সেবা দরকার, লিগাল সেবা দরকার বা মেরেছে স্বাস্থ্য সেবা দরকার, এই জিনিসগুলোর চেষ্টা করেছি আমরা, কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা তাদের আছে। যেমন একটা হচ্ছে যে আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি আবার যদি ফিরে আসবো তো আরো মার খাবো, তারপরে ভয় পায়, হ্যাঁ, তারপরে আবার রিভিক্টিমাইজড হবে, তারপরে যেটা হচ্ছে ও আমারই দোষে হয়েছে, আমার স্বামী কি করবে, বাড়ির লোক কি, আমি বোধহয় কিছু ক্ষতি করেছি, এই যে নিজেকে সেলফ ব্লেম করা, এই জিনিসটা আছে। আর একটা ভয় থাকে যে বাড়ি থেকে বের করে দিবে, শেল্টার থেকে বের করে দিবে, আর বাড়িতে রাখবে না, মায়ের বাড়ি পাঠিয়ে দিবে, মাও গরিব, তারা কিভাবে রাখবে, এই যে ভয়গুলো। আরেকটা হলো যে যারা যারা সেবা দিবে বা লিগাল লিগাল যারা থাকেন তাদের উপরে আস্থাটাও অনেক সময় কম থাকে, বা পুলিশের কাছে আপনি পাঠাবেন, পুলিশের উপরে আস্থা নেই, আমি ওখানে গেলে কি হবে আমি জানি না, এরকম অনেকগুলো দিক আছে। সুতরাং আমাদের দেশে আমি খুব কুইকলি একটু বলে দিই, যেহেতু আপনারা অনেকেই আছেন সেবা দানকারী, বাংলাদেশের যে নারী নির্যাতন সেল আছে তাদের কয়েকটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন্স অ্যাফেয়ার্স এর, আপনি সব সব ডিস্ট্রিক্টেই পাবেন। তারপরে ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, ডিপার্টমেন্ট অফ উইমেন্স অ্যাফেয়ার্স আছে, লোকাল পুলিশ স্টেশন নারী নির্যাতন সেল থাকার কথা, আর লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলো অনেক জায়গাতেই আছে। আর এছাড়া যেগুলো প্রাইভেট অর্গানাইজেশন যেমন ব্লাস্ট, এরা লিগাল অ্যাফেয়ার্স করে, ব্র্যাক অনেক জায়গাতে করছে, সারা দেশেই করছে, তারপরে বাংলাদেশ ওই ধরনের লিগাল অ্যাফেয়ার্স যারা প্রতিষ্ঠান আছে, এরা একটা লোকাল লিগাল প্রতিষ্ঠান, মহিলা পরিষদ আছে, আইন ও সালিশ কেন্দ্র আছে, লাইট হাউস কোর্স, এই ধরনের এনজিওরা কিন্তু এই নারী নির্যাতন নির্যাতিত যারা তাদেরকে সেবা দিয়ে থাকে, কাউন্সিলিং দিয়ে থাকে, যে ধরনের সাহায্য দরকার সেটা দিয়ে থাকে। এবার একটু আসি যে নারীরা যখন প্রেগনেন্ট হয় এবং কোভিড হয় তখন তাদের কত ধরনের রিস্ক আছে কিনা, আদৌ কোন রিস্ক আছে, কোন অ্যাডভান্টেজ আছে, আমি খুব কুইকলি আপনাদেরকে বলতে চাচ্ছি, অত বেশি সময় নেব না। আমরা একটা জিনিস দেখছি যে মধ্যেটাতে যদি আসি যে কেস স্টাডি বাই সিডিসি এবং ইউকে তে একটা বড় স্টাডি হয়েছে, ওই স্টাডি এবং সিডিসি স্টাডি গুলো, সিডিসি কি করেছে, এই পর্যন্ত যত নারী কোভিডে আক্রান্ত হয়েছে তার সব কেস গুলো তাদের কাছে রিপোর্ট করতে হয়, ওই কেস অ্যানালিসিস করে তারা দেখছে যে ইনফেকশনের রিস্ক, কোভিড ইনফেকশনের রিস্ক অ্যামাং প্রেগনেন্ট উইমেন যারা আছে তাদের, যেটা দেখা যাচ্ছে যে তাদের 5.4 times তারা হসপিটালাইজড হয়, মানে 5 গুণ বেশি যারা নন কোভিড প্রেগনেন্ট আছে তাদের তুলনায়, যারা কোভিড এবং প্রেগনেন্সি একসঙ্গে আছে তারা 5 গুণ বেশি হসপিটালাইজড হওয়া, 1.5 গুণ বেশি তাদের আইসিইউতে ভর্তি হতে হয়, মানে সিরিয়াস হয়ে যায় এত বেশি যে তাদের আইসিইউতে যেতে হয়, 1.7 প্রায় ডবল সেটা হলো যে তাদেরকে আর্টিফিশিয়াল ভেন্টিলেটর নিতে হয়, তার মানে তাদের প্রেগনেন্ট এবং যখন কোভিড পজিটিভ হচ্ছে তখন কিন্তু তা সিরিয়াস হয়ে যাচ্ছে এবং তাকে হসপিটালাইজ হওয়া, আইসিইউ হওয়া, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন এগুলো বেশি লাগছে তুলনামূলকভাবে নন প্রেগনেন্ট নন কোভিড প্রেগনেন্ট উইমেনের তুলনায়। তবে রিস্ক অফ ডেথ দেখা যাচ্ছে প্রেগনেন্ট আর নন প্রেগনেন্টের মধ্যে মৃত্যুটা বেশি না কিন্তু অসুস্থতাটা বেশি। সিজারিয়ান সেকশন দেখা যাচ্ছে যে যেহেতু এই নারীগুলোর কমপ্লিকেশন হতে পারে, শিশুটাকে বাঁচাবার জন্য সিজেরিয়ান সেকশন রেটটা একটু বেশি হয়ে যায়, বাঁচাবার জন্য ডিসিশনটা ওইভাবে নেওয়া হয়, এই জিনিসগুলো। আর যাদের কোমরবিডিটি থাকে যেমন আগের রেসপিরেটরি, আগের অ্যাজমা, আগের হার্ট ডিজিজ, এই যে এই জায়গাগুলো কিন্তু আরো বেশি নারীরা ভালনারেবল, যেখানে তার কোভিডও হচ্ছে, প্রেগনেন্সিও হচ্ছে, কমপ্লিকেশনও হচ্ছে, সেখানে সিজারিয়ান একটু বেশি বেশি হয়ে যায়। আমরা আরেকটা জিনিস দেখছি যে
কোনো কোনো ক্ষেত্রে ওই তথ্যের থেকে পাওয়া গেছে যে তারা থার্ড ট্রাইমিস্টারে কোনো কোনো সময় প্রিম্যাচিওর লেভেল বা ইন্ট্রাউটারাইন ডেথ হতে দেখা যায় এই অসুস্থতার মধ্যে। এখন অনেক সময় আপনাদের মধ্যে প্রশ্ন আসে এবং আমরা প্রশ্নের সম্মুখীন হই যে মা যখন কোভিড পজিটিভ তখন তার পেটে যে সন্তানটা আছে, জরায়ুর ভিতরে যে সন্তানটা আছে, এই কোভিড কি ওই সন্তানকে এফেক্ট করে কি করে না, এটার উপরে তথ্য আরো জোগাড় চলছে, কন্টিনিউয়াস চলছে। কিন্তু যতখানি তথ্য আছে এই যে সিডিসির কেস সিরিজ স্টাডিতে দেখা যাচ্ছে যে খুব ফিটাল ইফেক্টটা কম, বাচ্চাকে মা পজিটিভ হলেও ফিটাসকে এফেক্ট করছে তুলনামূলকভাবে কম। অ্যামনিওটিক ফ্লুইড যখন টেস্ট করছে মা পজিটিভ কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কিন্তু ভাইরাস পাওয়া যাচ্ছে না, প্লাসেন্টাকে যখন টেস্ট করছে তখন খুব কম সংখ্যক প্লাসেন্টাতে ভাইরাস পাওয়া যাচ্ছে, মানে নায়ের কাছাকাছি। আরেকটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা 2.5% টেস্টেড পজিটিভ, আর যারা মা একটু বেশি থাকে কিন্তু সেটা খুব কম কম সংখ্যায় আমি বলবো। এখন প্রশ্ন আসে যে ব্রেস্ট ফিডিং মা কোভিড পজিটিভ বাচ্চা হয়েছে, মা কি বাচ্চাকে বুকের দুধ দিতে পারবে কি পারবে না, এটা একটা বিরাট বড় প্রশ্ন। কেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং ব্রেস্ট ফিডিং বাচ্চার জীবন বাঁচানোর জন্য একটা মহৌষধি, সুতরাং এটা একটা বিরাট ব্যাপার। সিডিসির গাইডেন্স আছে এই ব্যাপারে এবং বেসড অন দ্য অবজারভেশন এবং টেস্ট, তখন দেখা যাচ্ছে যে ব্রেস্ট মিল্কের মধ্যে যখন টেস্ট করছে তখন দেখছে যে মা পজিটিভ হলেও ব্রেস্ট মিল্ক নেগেটিভ অন দ্য ভাইরাস। আরেকটা হচ্ছে যে মা কোভিড পজিটিভ যদি থাকে তাহলে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবে, মা মাস্ক পরবে, মা হাত ভালো করে ধোবে, তার বুকটা ভালো করে ধোবে, ধুইয়ে সে বাচ্চাকে সরাসরি প্রোটেক্টেড থেকে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে। মা যদি বেশি অসুস্থ থাকে, বুকের দুধ থাকে, তখন ব্রেস্ট মিল্ক ব্রেস্ট পাম্প দিয়ে দুধটাকে বের করে স্টেরিলাইজ করে বাচ্চাকে খাওয়াতে পারবে। সুতরাং মা কোভিড পজিটিভ থাকলেও বাচ্চাকে কিন্তু বুকের দুধ খাওয়ানো যাবে। এরপরে এই স্লাইডটা হচ্ছে যে এখন বর্তমানে কোন কোন ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে। আমি ক্লিনিক্যাল ডাক্তার নই, ক্লিনিক্যাল সেবা আমি দেই না, কিন্তু আমি যখন রিভিউ করলাম যে আপনাদের প্রশ্ন আসে যে কত ধরনের সেবা আছে, হ্যাঁ এই অনেক ধরনের সেবা এখন বর্তমানে আলোচিত এবং ব্যবহৃত, যেমন রেমডেসিভির আছে এবং এগুলো সব আগে যেমন ইবোলার সময় এটা কাজ করেছে, সুতরাং তারা দেখছে যে তাহলে কোভিড-19 সময়ও কাজ করা উচিত, তখন এইভাবে ব্যবহার করছে। এবং আগে অন্য অন্য ট্রিটমেন্টের জন্য কাছাকাছি এইচআইভির জন্য হয়েছে, এখন এটা হবে কিনা, ডেক্সামিথাসন, কর্টিকোস্টেরয়েড এটা মানুষ ব্যবহার করছে, তারপরে যে প্লাজমা এগুলো কনভালেসেন্ট প্লাজমা এগুলো মানুষ ব্যবহার করছে, আপনারা এগুলো দেখে নেবেন, পরে আমি আর ডিটেলে গেলাম না। সুতরাং এই এই ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবল আছে ইন বিভিন্ন কম্বিনেশন এবং সিরিয়াসনেসের উপর নির্ভর করে, কম সিরিয়াস একরকম সেবা, বেশি সিরিয়াস হলে একরকম সেবা। আরেকটা জিনিস যেটা আমাদের জানার দরকার, সারা পৃথিবী এখন আজকে যে পর্যায়ে, আজকে যে 5-6 মাস পর্যায়ে যেখানে আসছে, 6-5 মাস পর্যায়ে, আজকে 8 মাস চলছে, মার্চ থেকে বেশিরভাগ দেশ ফেব্রুয়ারি থেকে বলছে যে কোভিড এসছে, কোভিড প্যান্ডেমিক চলছে, এই এত সময়ের মধ্যে কি কি করছে। এবং এখন যে অনেক সময় আপনারা দেখবেন যে এটা জানা দরকার যে কন্ট্যাক্ট ট্রেসিং, আমরা একটা হলো রোগী হয়ে গেলে, আক্রান্ত হয়ে গেলে আমরা সেবা দিচ্ছি, আরেকটা হলো যে মানুষ যেন আক্রান্ত না হয় এইটার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে, এবং যারা আক্রান্ত হয়ে যাচ্ছে তাদেরকে আমরা কিভাবে বাঁচিয়ে নিয়ে এসে আমি অন্যদেরকে বাঁচাতে পারবো, এটা কিন্তু মাল্টিপ্লাই করে। মানে একজনের শরীরে যদি ভাইরাস থাকে, সে আবার তিনজনের সামনে গেলে তিনজনের কাছে গেল, ওই তিনজন আবার আরো তিনজনের কাছে গেলে, একদম কম্পাউন্ডেড রেটে এটা বাড়ে, মানে একেবারে মেলার মতো। তো সুতরাং আমাদেরকে খুব এই কন্ট্যাক্ট ট্রেসিংটা এখন চলছে অনেক দেশে, যে এটার কাজ হলো যে কেসগুলোকে মিটিকুলাসলি আইডেন্টিফাই করা এবং তাকে বন্ধ করা, তার থেকে যে ইনফেকশনটা যেন না হয় এটাকে বন্ধ করা। তাহলে কি করতে হবে যে কে এক্সপোজড হয়েছে, আমরা জানলাম যে এখানে একটা রুগী আছে, ওই বাড়িতে গেছে তিনজন ওরা জানে না, ওই লোকটা হাট বাজারে গেছে জানে না, বা আরেক জায়গায় দাওয়াত খেতে গেছে জানে না, তাহলে দাওয়াত খেতে যারা গেছে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে আইসোলেট করতে হবে এবং তাদের হেলথকে মনিটর করতে হবে, যদি সিমটম হয় তাহলে ট্রিটমেন্ট দিতে হবে, তা কোয়ারেন্টাইন করতে হবে। এই যে সিস্টেমগুলো আছে এগুলোর কতগুলো ধারা আছে এবং এই ধারাটা মেনটেন করতে হবে, এবং তার যে কন্ট্যাক্ট গুলো আছে তাদেরকে কন্টিনিউয়াস ট্রেস করে করে ওই আইসোলেট করতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে, এবং তাদের যারা বেশি হয়ে গেছে তাদের, অনেক দেশ প্রায় 1 লাখ মানুষ, যেমন আমেরিকা বলছে যে আমার 1 লাখ লোক লাগবে,
আমার এই কন্ট্যাক্ট ট্রেসিং তারা শুরু করেছে, আমি জানি সিডিসি অলরেডি কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছে স্টেট গুলোতে, বিভিন্ন স্টেটের তাদের অ্যাডমিনিস্ট্রেটর থাকে সেখানে তারা করছে অনেকগুলো দেশে। এবং আমরা আগেও দেখেছি যে ইবোলার সময়, সার্স এর সময়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যখন এইচআইভি এবং অন্য যেটা হলো টিউবারকুলোসিস এর সময়, আরো আগে এইসব সময় তখন কেস ধরে ধরে কন্ট্যাক্ট ট্রেসিং হয়েছে এবং এটাকে মানে সংক্রমণটাকে, স্প্রেডটাকে বন্ধ করার ভীষণ ভাবে চেষ্টা করা হয়েছে। বর্তমানে অনেকগুলো দেশ ভালো করে, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড, চাইনার উহান, নিউজিল্যান্ড, এরা কিন্তু কম কম পপুলেশনের দেশ, কোনোটা বড় পপুলেশনের দেশ চাইনা আপনারা জানেন, এবং এরা সাকসেসফুলি, এরা মোটামুটি খুবই অ্যাগ্রেসিভলি কন্ট্যাক্ট ট্রেসিং তারা করছে, তাদের মেজার গুলো খুবই অ্যাগ্রেসিভ এবং তারা আস্তে আস্তে এটাকে প্রতিহত করার অবস্থায় চলে এসছে। এখানে খুব কুইকলি একটা ভ্যাকসিনের স্টেটাস আমরা দেই, আর বেশি সময় নাই আমাদের হাতে। ভ্যাকসিনটা আমি কালকে এটা তথ্যগুলো নিয়ে এসেছি, অনেকদিন থেকে আমরা ভ্যাকসিনের কথা শুনছি, সারা পৃথিবীতে 165টিরও বেশি ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে কাজ চলছে, গবেষণা চলছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং অন্যান্য কোম্পানি করছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে আজকের স্টেটাস হলো যে 32টা ভ্যাকসিন আউট অফ 165 এরা হিউম্যান ট্রায়ালে আছে। আমি পরে আমি আপনি ট্রায়ালের উপর আমি একটা স্লাইড দিয়েছি, ওটা আপনারা পড়ে নেবেন, যে ট্রায়াল গুলো কিরকম। একটা হচ্ছে প্রি ক্লিনিক্যাল মানে অ্যানিমাল ট্রায়াল, তারপরে হচ্ছে মানুষের উপরে ট্রায়াল। মানুষের উপরে ট্রায়ালের ফেজ ওয়ান আছে, সেফটি এফিকেসি দেখা হয়, ফেজ টু আছে যে এক্সপ্যান্ডেড সেফটি ট্রায়াল দেওয়া হয়, ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল, তখন সেফটিটা মোটামুটি শিওর, তখন আমরা এফিকেসিটা দেখার জন্য কতদিন প্রোটেকশন থাকে, আর কোনো সমস্যা হয় কিনা, এই জিনিসগুলো জানার জন্য। তো আপনি যদি এই ছবিগুলো দেখেন যে 135টার মতো প্রি ক্লিনিক্যাল ফেজে আছে, 21টা আছে ক্লিনিক্যাল ফেজ ওয়ান, 13টা ক্যান্ডিডেট আছে মানে ভ্যাকসিন টেস্ট চলছে, ফেজ টু এক্সপ্যান্ডেড ট্রায়াল সেফটি ট্রায়ালে হচ্ছে 8টা মাত্র সেখানে লার্জ স্কেল এফিকেসি টেস্টে চলছে, এবং 2টাকে বলা হচ্ছে যে অ্যাপ্রুভ ফর আর্লি এবং লিমিটেড ইউজ। তো এইগুলো আরো বেশি, এগুলো হচ্ছে যে আপনারা জানেন ফুড আর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেক দেশেরই একটা অ্যাপ্রুভাল অথরিটি থাকে, এরা অ্যাপ্রুভাল না দিলে আপনি তখন জনগণের কাছে পৌঁছাতে পারবেন না। এবং এই এই জিনিসগুলো আমরা এনআইএইচ এর একটা মডার্না, এনআইএইচ এর মডার্না বলে একটা আছে কোম্পানি আছে, তাদেরকে আমেরিকান সরকার টাকা দিয়েছে এবং তাকে বলেছে যে তুমি, তারা ট্রায়াল শুরু করেছে July 7 থেকে, ফেজ থ্রি ট্রায়াল 27 থেকে, এবং এই মানে অগস্টের এই কয়েকদিন আগেই শুরু করেছে তারা, এবং তারা 30,000 মানুষের মধ্যে, হেলদি মানুষের মধ্যে এবং 89 সাইটে তারা এটা করে, তারা বলছে সরকারকে বলছে যে আমরা হয়তো ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই আমরা এটাকে নিয়ে আসতে পারবো। সুতরাং আপনি এই ডান দিকে যেটা দিয়েছি দেখেন, ওই যে টেস্টিং গুলো, প্রি ক্লিনিক্যাল টেস্টিং ফেজ ওয়ান, এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন, মোটামুটি ডিসক্রাইব করা আছে, একটু জানা থাকলে ভালো। এটাতে আমি যাই না, সারা পৃথিবী এগুলো আপনারা জানছেন। আমি এবার সরাসরি, আমার হাতে 10 মিনিট সময় আছে, মাতৃ মৃত্যুর উপরে আমি কথা বলতে চাই, এবং দেখেন আমি এই কোডটা দিয়ে আমি শুরু করতে চাই। এই কোডটাতে, এই কোডটা যখন আমি পড়ি আমার গায়ের মধ্যে কাঁটা দিয়ে যায়। এটা মা বলছে যে আই এম গোয়িং টু দ্য সি টু ফেচ এ নিউ বেবি, আমি সমুদ্রে যাচ্ছি একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসতে, কিন্তু আমার জার্নিটা খুবই লম্বা আর খুব ডেঞ্জারাস, আমি ফিরতে নাও পারি। এই যে মায়ের কথাটা, এটা কথাটা সত্যি, এটা আপনি জানেন, আপনারা যারা মাকে সেবা দিচ্ছেন, আপনারা অনেক সময় হাসপাতালে মা আসে না, ও বাড়িতেই থেকে যায়, বাড়িতেই বিছানার থেকে উঠে আর ফিরে আসতে পারে না, অন্য দেশে চলে যায়, কোনো সময় সন্তান নিয়ে চলে যায়, কোনো সময় সন্তান ভূমিষ্ঠ করার পরে চলে যায়। আর এটা যে কত সত্যি একটা কথা, যারা মাতৃ মৃত্যু নিয়ে কাজ করেছে, যারা মায়ের স্বাস্থ্য নিয়ে কাজ করছে, তারা এটা জানে। এবং এটা আমার ভীষণ পছন্দের একটা কোট, আমি এটা একটা আফ্রিকান একটা জায়গা থেকে পেয়েছি। আমরা জানেন যে আমাদের থেকেও আফ্রিকা দেশের, অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরো খারাপ, এবং মারা অনেক বেশি ভুগে নানান কারণে। তাহলে একটা মা মরে গেলে অনেক রকমের সমস্যা, এটা আমরা সবাই জানি যে তার তার জীবন থেকে সে চলে গেল একটা প্রসপেক্টিভ লাইফ, তার বাচ্চা যেগুলো ছেড়ে যায় সেই বাচ্চাগুলোর মধ্যেও মৃত্যু বেশি হয়, যেটা কোলের বাচ্চাটা থাকে তার মৃত্যু সম্ভাবনা বেশি, তার একটু উপরে যারা তার মৃত্যু সম্ভাবনা তার থেকে একটু কম হলেও মৃত্যু সম্ভাবনা থাকে। এগুলো অনেকগুলো ফ্যামিলি একটা ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে একটা মা মরে গেলে। আমরা সারা পৃথিবীতে কি দেখছি যে 3 লাখ নারী শুধু এই তার প্রেগনেন্সির কারণে মারা যাচ্ছে প্রতি প্রতি বছর। আরেকটা কি দেখছি যে
সারা পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে অর্ধেক দেশ থেকেই মাতৃ মৃত্যুটার কোনো রেকর্ড নাই, কোনো ডকুমেন্টেশন নাই, কেউ জানে না, তথ্য নাই, অনেক দেশ আছে। এবং এটা একটা বড় কনসার্ন, কেন আমি যদি নাই জানি যে আমার কত পার্সেন্ট মা মারা যাচ্ছে, কতজন মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, আমি কিন্তু প্রোগ্রাম প্ল্যান করতে পারবো না, প্রায়োরিটাইজ করতে পারবো না, কোনটাকে আমি আগে দেখবো, কোনটাকে আমি পরে দেখবো। সুতরাং একটা দেশের জন্য তার তথ্যটা ভীষণভাবে দরকার, যাতে সে তার প্রোগ্রামটাকে প্ল্যান করতে পারে, তার নীতিটাকে প্ল্যান করতে পারে। এটা একটা বড় একটা ব্যাপার আছে। আমি খুব কুইকলি যদি দেখি, আপনি দেখবেন যে 88টা দেশে কমপ্লিট ডাটা নাই, 27টা দেশে কোনো ডাটাই নাই, বাকি যে দেশ আছে সেখানে একটু ভালো ডাটা আছে, যেটা যেটার উপরে নির্ভর করে আমরা অনেক কিছু করে থাকি। তার মানে দেখা যাচ্ছে যে পৃথিবীর 80% সব যতগুলো জন্ম নিচ্ছে তাদের, তারা দেখা যাচ্ছে এমন একটা দেশে হচ্ছে যেখানে কোনো ভালো কমপ্লিট ডাটা নাই বা ডাটা আদৌ নাই। তার মানে এই মায়ের মৃত্যুর উপরে ডাটাটাকে আনা ভীষণভাবে দরকার। এবং এটা এটা দেখেন আপনি, এটা একটা নেগলেক্টেড ব্যাপার, এই মায়ের মৃত্যুটাও একটা নেগলেক্ট, এটার উপরে ডাটা চলে না, মরে গেল কবর দিয়ে দিলাম, হয়ে গেল আমার কাজ শেষ। এই যে এই যে এই যে অ্যাটিটিউডটা পরিবারের, সমাজের, দেশের, এগুলো কিন্তু এগুলোর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আমরা ডেফিনিশন আপনারা জানেন, আমি শুধু একটা ডেফিনিশন এখানে পড়বো, সেটা হলো মাতৃ মৃত্যু ডেফিনিশনটা কি। একটা ডেথ অফ এ ওম্যান হোয়াইল শি ইজ প্রেগনেন্ট অ্যান্ড উইদিন 42 days অফ দ্য এন্ডিং অফ প্রেগনেন্সি, হ্যাঁ, টার্মিনেশন অফ প্রেগনেন্সি যখন শেষ হচ্ছে, সেটা অ্যাবর্শন হতে পারে, সেটা কমপ্লিট চাইল্ড বার্থ হতে পারে, ইররেসপেক্টিভ অফ দ্য ডিউরেশন অ্যান্ড সাইট অফ দ্য প্রেগনেন্সি। সে কিন্তু টিউবার প্রেগনেন্সি হলেও এটা মাতৃ মৃত্যু, আর যদি নর্মাল প্রেগনেন্সি হয়, নর্মাল জায়গাতে ইউট্রাসে, সেটাও প্রেগনেন্সি। এবং ফ্রম এনি কজ রিলেটেড টু অর অ্যাগ্রেভেটেড বাই দ্য প্রেগনেন্সি অর ইটস ম্যানেজমেন্ট, বাট নট ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট। অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টাল বাদ দিয়ে প্রেগনেন্সি জনিত সেবা এবং সেবার ম্যানেজমেন্ট, এগুলোর কারণে অথবা কমপ্লিকেশন যত হচ্ছে সেগুলোর কারণে যখন মাতৃ মৃত্যুটা হয়, তার প্রেগনেন্সি শেষ হওয়ার 42 দিনের মধ্যে, এই মৃত্যুটাকে আমরা মাতৃ মৃত্যু বলছি। ঠিক আছে, আরেকটা ডেফিনিশন আছে যে প্রেগনেন্সি রিলেটেড ডেথ। এখানে মায়ের মৃত্যু তার সঙ্গে তার প্রেগনেন্সি আছে, যত রকমের মৃত্যু আছে ইনক্লুড করে, সেটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড ডেথ। সুতরাং এগুলো খুব আমরা, আবার এটাও জানি যে ডেথগুলো ডিরেক্ট আছে, আমরা পরে আসছি, ডিরেক্ট ডেথ আছে, ইনডিরেক্ট ডেথ আছে, এবং আমরা ভার্বাল অটোপসিট থেকে, গ্রাম থেকে বা যেখানে মারা যাচ্ছে সেখান থেকে আমরা তথ্য নিয়ে আসি। একটা জিনিস শুধু জানতে চাই, এখানে আপনারা জানেন, আমি হয়তো রিপিট হতে পারে, যে ম্যাটারনাল মর্টালিটিটা কোথায় হয়, কখন হয়, এটা আমাদের জানা দরকার। এটা এই জন্য জানা দরকার যে আমি সেবাটাকে ওইভাবে আমি টার্গেট করব। ঠিক আছে, তাহলে মাতৃ মৃত্যু কখন কত পার্সেন্ট হচ্ছে, দেখেন দেখা যাচ্ছে যে ডিউরিং চাইল্ড বার্থ 11-17% মৃত্যু, যত মৃত্যু হচ্ছে তার 11-17% মৃত্যু হচ্ছে একদম ডেলিভারির সময়, 50-71% বা 60% যদি মধ্যেরটা চিনে নিন, তাহলে 100টা ডেলিভারি, 100টা মৃত্যুর 60 জনের হচ্ছে পোস্টপার্টম পিরিয়ডে মৃত্যু হচ্ছে। সুতরাং পোস্টপার্টম পিরিয়ডটা খুবই সিরিয়াস টাইম, খুবই আমাদেরকে পার্টিকুলারলি ওই টাইমে মনিটর করতে হবে, যাতে মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। অনেক সময় একটু লেটও হয়, কমপ্লিকেশনটা থেকে গেল, লেট মৃত্যু হলো। আরেকটা হচ্ছে যে কোথায় হয়, বেশিরভাগ সময় পৃথিবীর কোথায়, 99% মাতৃ মৃত্যু হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে, মানে আমি পরে আসবো। আর আরেকটা হচ্ছে যে আমরা জানি যে এটা একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। আমি যদি কোনো একটা নতুন দেশে যাই, কিছু না জানি, আমি যদি জিজ্ঞেস করি তোমার মাতৃ মৃত্যু কত, এবং ও বললে পারে, আমি বুঝবো যে সে উন্নতির কোন লেভেলে আছে। এবং মাতৃ মৃত্যু হলো মায়ের মৃত্যু ডিভাইডেড বাই 1 লাখ শিশু জন্ম, মানে মাতৃ মৃত্যু হচ্ছে 1 লাখ শিশু জন্মে কতজন মাতৃ মৃত্যু হচ্ছে, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেজার। আমি ওইভাবে সারা পৃথিবী মেজার করছে, এটাকে আমরা ম্যাটারনাল মর্টালিটি রেট বলি না, আমরা রেশিও বলি। রেশিও হলো মায়ের মৃত্যু আর নিচে হলো শিশু মৃত্যু, শিশু জন্ম। সুতরাং এই দুটার যখন রেশিওটা হচ্ছে, তখন আমরা নানানভাবে এই রেশিওটাকে আমার দেশের ভিতরে এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্ট আমরা কম্পেয়ার করতে পারি, এক জায়গার থেকে আরেক, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এক কমিউনিটি থেকে আরেক কমিউনিটি আমরা করতে পারি। খুব কুইকলি যদি যাই, আমরা একটা ভালো খবর বাংলাদেশের জন্য এবং সারা পৃথিবীর জন্য, যে আমরা 2090 পর থেকে কিন্তু সারা পৃথিবীতেই 44% ম্যাটারনাল মর্টালিটি কমেছে। আমাদের বাংলাদেশেও ওরকম 1-10 মধ্যে আমাদের কিন্তু মাতৃ মৃত্যু
60% কমেছে এবং আরো আরো যদি পরবর্তীতে যাই প্রথমে 40% তারপরে পরের ধাপ নিলে 60%। আপনি যদি গ্রাফে দেখেন তাহলে 2019-90 থেকে আমরা 2010 পর্যন্ত যদি দেখি তাহলে 66% কমেছে 90 থেকে 10 এর মধ্যে, এবং 2001 থেকে 10 এর মধ্যে 40% মাতৃমৃত্যু কমেছে। এটা একটা বাংলাদেশের জন্য একটা সুখবর, এটা একটা ভালো জিনিস। তাহলে কজেস অফ ডেথ, অল কজেস, যত যত নারী মারা যাচ্ছে রিপ্রোডাক্টিভ এজ এর মধ্যে তার মৃত্যুর ধরনটা কি আপনি দেখেন? একটা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে সে ক্যান্সারে মারা যাচ্ছে 24%, আর ম্যাটারনাল মৃত্যুটা হচ্ছে 13%, অন্য সার্কুলেটরি ডিজিজ আছে 23%, সুইসাইড, ইঞ্জুরি, এইসব জিনিসগুলো আনডিটারমিন এগুলো আছে। কিন্তু এখানে মনে রাখার যেটা হলো যে মাতৃমৃত্যুটা 13% অফ টোটাল ডেথ হচ্ছে। 100টা রিপ্রোডাক্টিভ এজের মা যদি মারা যায় তাহলে 13টা সে মারা যাচ্ছে গর্ভজনিত কারণে। এখন গর্ভজনিত কারণে যতজন মারা যাচ্ছে 15-49 ইয়ার্সে তাদের কি কি কারণে মারা যাচ্ছে এটা আপনাদের জানা সবার। সব থেকে বেশি মারা যাচ্ছে হিমোরেজ, অতিরিক্ত রক্তপাত, হ্যাঁ, এক্সেসিভ ব্লিডিং। আর তারপরে হচ্ছে 24%, মানে 1/4 মারা যাচ্ছে হলো, 1/3 মারা যাচ্ছে হিমোরেজে ব্লিডিং এ, 1/4 মারা যাচ্ছে এক্লামশিয়াতে, আর 20% এর মতো মারা যাচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্টটা হলো যে প্রেগনেন্সির সাথে তার অন্য অসুস্থতা আছে, হার্ট আছে বা অন্য ধরনের তার অ্যাজমা আছে, অন্য ধরনের অসুস্থতার কারণে প্রেগনেন্সি যখন হয় তখন সেটা আরো বেশি খারাপ হয়ে যায় এবং তখন সে আমরা যদি সেবা ঠিক মতো না দিতে পারি তখন কিন্তু তার মৃত্যু হতে পারে। অবস্ট্রাক্টেড লেবারটা ফরচুনেটলি আগের থেকে অনেক কমে এসছে, অ্যাবর্শন এখনো আছে, অ্যাবর্শন একটা কারণ, কারণ এখন যত দিন যাচ্ছে মায়েরা বলছে আনওয়ান্টেড প্রেগনেন্সি হচ্ছে কিন্তু সেই প্রেগনেন্সিটা সে চায় না, তখন তাকে নানান ধরনের অবস্থানের মধ্যে দিয়ে যেতে হয় এবং কমপ্লিকেশন হয়ে গেলে তখন মৃত্যুটা তার সামনে চলে আসে। তাহলে দেখা যাচ্ছে হিমোরেজ আর এক্লামশিয়া অ্যাকাউন্ট ফর হাফ অফ দ্য ম্যাটারনাল ডেথ, আর বাকি হাফটা অন্যান্য কারণগুলো। আমি এটাতে আর যাই না, এটা এটা খুব কুইকলি একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি যে এই এখন কিন্তু যে 20% মৃত্যু প্রেগনেন্সি রিলেটেড মৃত্যু মায়ের হচ্ছে ইনডিরেক্ট কারণে সেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার, নিওপ্লাজম, কিডনি ডিজিজ, ওবেসিটি। সুতরাং এটাও কিন্তু সারা পৃথিবীতে এটা চেষ্টা করছে এবং আমরা কিন্তু চোখ বন্ধ করলে পাবো না ও আগের থেকে হার্টের রুগী, আচ্ছা মরে মরে তো যেতেই পারে, তা কিন্তু না, তাকে আমরা বাঁচাতে পারি। এগুলো প্রিভেন্টেবল না হলেও ট্রিটেবল, ট্রিট করে আমরা যদি আগের থেকে মনিটর করি, ভালো মতো অ্যান্টিনেটাল কেয়ার নেই, তাকে সুস্থ রাখার চেষ্টা করি, হাইপার টেনশন আছে আগের থেকে হাইপার টেনশন, এইগুলোকে কিন্তু ব্যবস্থা করা যায়। যার জন্য আমি এটা একটু আপনাদের চোখের সামনে রাখতে চাই যে এটাকে ইগনোর করা যাবে না, তার এটা একটা তার বড় 20% মৃত্যুর 100টার মধ্যে 20% এইসব রোগের জন্য, ডায়াবেটিস এইসব কারণে মারা যায়। আমি একটা এটা দিতে চাচ্ছি, ইফতেখার ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যে মাতৃমৃত্যুটা একটা ইন্ডিকেটর, এবং আমি যখন পৃথিবীটাকে তিনটা ভাগে ভাগ করি, একটা হলো ইন্ডাস্ট্রিয়ালাইজ একেবারে ডেভেলপড কান্ট্রি, আমেরিকা যত ইউরোপ আছে সেখানে, আর তার সঙ্গে সাউথ এশিয়ান কান্ট্রি, আমাদের রিজিয়ান গুলো সাউথ এশিয়ান কান্ট্রি গুলো, আরেকটা হচ্ছে সাব সাহারান আফ্রিকা। আপনি দেখেন মাতৃমৃত্যুর যে বৈষম্যটা আমি সেটা আনতে চাচ্ছি, একটা দেশের ভেতরে বৈষম্য আছে, একটা পৃথিবীর ভেতরে বৈষম্য আছে, এবং আমাদেরকে এই যে যারা ডোনার বড় বড় যারা পয়সা দিচ্ছে প্রোগ্রাম বানাচ্ছে তাদেরকে কিন্তু এই জিনিসগুলো তাদেরকে মোটিভেট করে। তাদেরকে আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিতে দেখি 12টা মা মারা যাচ্ছে 1 লাখ শিশু জন্ম দিতে গিয়ে, 12টা মাত্র ডেভেলপড কান্ট্রিতে, আর 176টা মা মারা যাচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রিতে আমাদের কাছাকাছি দেশগুলোকে, সেটা 1 লাখ শিশু জন্ম দিতে গিয়ে 176টা মা মারা যাচ্ছে, মানে 12টার সঙ্গে তুলনা করে 176। আফ্রিকাতে চলে যান, আমি অনেকগুলো দেশে কাজ করেছি, 546টা মা মারা যাচ্ছে 1 লাখ শিশু জন্ম দিতে, আপনি তুলনা করেন, মানে একটার কতগুণ কতগুণ কতগুণ, এটা একটা ক্যালকুলেটর নিয়ে হাতে ক্যালকুলেটার আপনি হিসাব করে দেখেন যে কতগুণ বৃদ্ধি, এবং পৃথিবীর এটা বড় ডিসপ্যারিটি আমরা যখন চিন্তা করি। আমি খুব কুইকলি আমার শেষের দিকে চলে এসেছি, আমরা এর বেশি আমরা নেব না। একটা জিনিস হচ্ছে যে আমি আজকে যখন নারী স্বাস্থ্য নিয়ে কথা বলছি, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলছি, আমরা প্রোগ্রাম চালাচ্ছি, সারা পৃথিবীতে অনেক পয়সা খরচ হচ্ছে, কিন্তু এর পরেও আমরা দেখছি যে আমাদের অনেক কাজ সামনে রয়ে গেছে অসম্পূর্ণ, আনফিনিশড এজেন্ডা। এবং ইফতেখার ভাই জিজ্ঞেস করছিলেন আপনি এরপরে কি করবেন, এই যে আনফিনিশড এজেন্ডাগুলো আছে এগুলোর জন্য যত যুদ্ধ করা যায়, যত অ্যাডভোকেসি করা যায়, আমি যে সব পারবো না, একটা দুটা দিককে বের করে নিয়ে এসে উপরের লেভেলে আমাদেরকে অ্যাডভোকেসি করতে হবে গ্লোবাল লেভেলে,
এই যে আমি আজকে বক্তৃতা দিচ্ছি, এটা আমার অ্যাডভোকেসির একটা অংশ, ইফতিকার ভাই বললেন, আমি বললাম এটা বিরাট সুযোগ অ্যাডভোকেসি করার। তাহলে কোথায় আমরা পিছিয়ে আছি, এই যে ইউথ ফ্রেন্ডলি হেলথ সার্ভিস ফর দ্য ইয়াং পিপল, এই প্যাকেজ গুলো কিন্তু আপনি দেশে দেখবেন কোথাও অ্যাভেলেবল না। ছোটখাটো একটা দুটা এনজিও, সূর্যের হাঁচি, মানিস্টক, এরা একটু একটু করে ছোট ছোট করে করছে। সরকার বলছে আমি অনেক প্রোগ্রাম করছি, কিন্তু সরকারের প্রোগ্রাম ঠিক জায়গাতে পৌঁছাবার জন্য যে চেষ্টা দরকার, যে রসদ দরকার, যে সচেষ্ট ইমপ্লিমেন্টেশন দরকার, বাস্তবায়ন দরকার, ওটার আরো বেশি জোরদার আমাদেরকে করতে হবে, তবে আমরা অ্যাডোলেসেন্টের কাছে পৌঁছাতে পারবো। আর জেন্ডার বেসড ভায়োলেন্স এখনো দেখেন প্রকোপ, মানে 72% মা ভুগছে জেন্ডার বেসড ভায়োলেন্স। আমরা কি করছি, কোথায় আছি, এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। তারপরে ম্যাটারনাল মর্টালিটি এখনো এখনো কি হচ্ছে, অনেক মা প্রতি বছর আমাদের দেশে 5,000 থেকে 6,000 মা শুধু প্রেগনেন্সির কারণে মারা যাচ্ছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। এটাকে আরো একদম কমিয়ে ওই 12তে নিয়ে আসতে হবে, প্রতি 1 লাখ শিশু জন্ম দিতে গিয়ে যেদিন 12তে নিয়ে আসবো সেদিন আমরা খুশি হব, সেদিন আমাদের যাত্রা যাত্রার আমরা শেষ মাথায় গিয়ে থাকবো। আর রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ারের উপরে যে অ্যাক্সেসটা নাই, হয়তো জিনিস আছে কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না, যে ব্যবহার করবে তার কাছে পৌঁছাচ্ছে না, গভর্নমেন্টের কমিটমেন্ট বাড়াতে হবে, এটার জন্য বিরাট অ্যাডভোকেসি করা দরকার। নারীর যে ভোগান্তি, নারীর দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে, নারীর রাইটস, তাদের জন্য যে ল গুলো আছে তার ইমপ্লিমেন্ট, ল অনেক আছে আমরা করে ফেলি, আমাদের খুব কমিটমেন্ট আছে, কিন্তু আমরা যখন বাস্তবায়ন দেখব বাস্তবায়নের জায়গাতে আমরা ঠিলা, এটাকে কিভাবে বাড়ানো যায় এটার জন্য অ্যাডভোকেসি করা দরকার, সব লেভেলে করা দরকার। আর হচ্ছে যে এখনো আমরা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস অ্যাভেলেবল, আনওয়ান্টেড প্রেগনেন্সি আমরা অনেক কমিয়ে নিয়ে এসেছি, কিন্তু এখনো অনেক আনওয়ান্টেড প্রেগনেন্সি আছে যেটাকে আমাদেরকে তথ্য এবং সেবা দিয়ে কমিয়ে নিয়ে আসতে হবে, যাতে মারা আর মৃত্যুর মৃত্যু না হয়। ঠিক আছে, তো আমি এই এই কথারই প্রেক্ষিতে এটা দেওয়া এই জন্য যে আমাদের যে দেশগুলো, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রির দেশগুলো খুব অল্প সময়ের মধ্যে তাদের মাতৃমৃত্যুকে অর্ধেক করেছে, আবার অর্ধেক করেছে, আবার অর্ধেক করেছে, শ্রীলঙ্কা আছে এবং ইন্দোনেশিয়া আছে, এরা এদের মধ্যে কি দেখা গেছে, কিসের জন্য তারা করতে পেরেছে, তিনটা জিনিস। একটা হচ্ছে যে পলিসি মেকারের কমিটমেন্ট, পলিসি মেকারকে জানানো, ম্যানেজারদেরকে জানানো যে দিস ইজ এ প্রবলেম অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাটাক দিস প্রবলেম। আরেকটা সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা আমরা কেয়ার দিব, কেয়ার দিচ্ছি, কিন্তু কেয়ার মানুষের কাছে পৌঁছাতে হবে, এসেনশিয়াল কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো পৌঁছাতে হবে, মৃত্যু কমাবার জন্য যে এসেনশিয়াল গুলো দিতে হবে, হসপিটাল কেয়ার থাকতে হবে, ইমার্জেন্সি, আমি খালি মায়ের কাছে অ্যান্টিনেটাল কেয়ার করলাম তারপরে ইমার্জেন্সি অবজেক্টিভ কেয়ার দেওয়ার মতো আমার ফেসিলিটি নাই, সিজার করার মতো ফেসিলিটি নাই, সিজার করার মতো সামর্থ্য নাই, এই জিনিসগুলোকে আমাদেরকে এনহান্স করতে হবে। আরেকটা যেটা হলো যে যে যেখানে পয়সা বেশি দিতে হবে, এক জায়গা থেকে পয়সা নিয়ে আরেক জায়গায় দিতে হবে, যেখানে সত্যি সত্যি সেবা দরকার, আমাদের এই যে ফিনান্সিয়াল রিঅ্যালোকেশনটা, রিসোর্স অ্যালোকেশনটা, এটা যখন সরকার তার 5 সালে পরিকল্পনা করে, তখন আমরা চেষ্টা করেছি আগেও এবং এখনো এটা করার কোনো শেষ নাই, এটা একটা বিরাট বড় ব্যাপার। আমি এইটাই আমার রিসোর্সের মাধ্যমে যেটা আসছে যে আমাদের আমরা এখনো কিন্তু তিনটা মায়ের মধ্যে একটা মা কমপ্লিকেশন অফ প্রেগনেন্সিতে মারা যাচ্ছে, সুতরাং আমাদের ওইসব জায়গাতে ম্যাটারনাল ডেথ কমাবার জন্য, নিউবর্ন ডেথ কমাবার জন্য আমাদের রিসোর্সকে অ্যালোকেট করতে হবে, ওইসব জায়গায় সেবা দিতে হবে, পৌঁছাতে হবে, অ্যাডোলেসেন্ট প্রেগনেন্টি আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে। তারপরে আনমেট নিড যেটা আছে, যে এই যে আনওয়ান্টেড প্রেগনেন্সি, তার জন্য যে ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি ব্যবহার করা তাকে, আমি ফ্যামিলি প্ল্যানিংকে দেখি, আমি আমি MBBS করার পরে ফ্যামিলি প্ল্যানিংয়ে জয়েন করেছি, মানুষ বলে তুমি কি গাধা নাকি, তুমি কি ব্যাক বেঞ্চার, তো আমরা গাইনিতে যাচ্ছি, আমরা মেডিসিনে সার্জারিতে যাচ্ছি, আর তুমি গিয়ে ফ্যামিলি প্ল্যানিং এর মোবাইল টিমে ঢুকলা, আমি আজকে পর্যন্ত পস্তাইনি। আমার কাছে মনে হয়েছে জীবনের ওইটা সব থেকে বড় ডিসিশন যেটা আমি নিতে পেরেছি, আজকে আমি খুব খুশি যে ওইটা নিতে পেরেছি, যার জন্য আমি আজকে নারী স্বাস্থ্য নিচ্ছি এবং ফ্যামিলি প্ল্যানিং একটা লাইফ সেভিং ইন্টারভেনশন। ইফতিকার ভাই আমি আরেকটা বক্তৃতা দিব কোনো এক সময় সুযোগ করে দেবেন, যে ফ্যামিলি প্ল্যানিং ইজ এ লাইফ সেভিং ইন্টারভেনশন, এটার উপরে আমি কথা বলবো, কিন্তু এটা আমাদেরকে সবাইকে, ফ্যামিলি প্ল্যানিং দ্রব্য না, কন্ডোম বড়ি তা কিন্তু না, ইমার্জেন্সি অবশ্যই তা না, এটা যে ব্যবহার করছে সে তার জীবনকে বাঁচাচ্ছে। যেমন ওআরএস, ওআরএস খাওয়াইলে একটা বাচ্চা ডায়রিয়ার থেকে বেঁচে যাবে, মায়েদের জন্য, প্রেগনেন্ট মায়ের মানে যাদের প্রজনন স্বাস্থ্য তার জন্য ফ্যামিলি প্ল্যানিং ওআরএস, তার জীবন বেঁচে যাবে। এই যে আজকে যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে, আর্লি ম্যারেজ, ঘরের মধ্যে মেয়ে আটকে আছে, বিয়ে দিয়ে দিলাম, আরে ভাই 15 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছ, মাসিক শুরু হয়েছে, এখন কেউ বাচ্চা নিতে পারবে না, ওকে ফ্যামিলি প্ল্যানিং দাও, যে তুমি 18-20 না হওয়া পর্যন্ত বাচ্চা পেটে নিবাই না, স্বামীকে বোঝাও, এই যে লাইফ সেভিং ইন্টারভেনশন, ওই মাটা তো মরে যেতে পারে, এই জিনিসগুলোকে আমাদেরকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে এবং এটাকে একটা প্রেসক্রিপশন হিসাবে নিয়ে যেতে হবে।
এখানে কতগুলো রেকমেন্ডেশন আছে আমি গ্লোবাল জায়গা থেকে নিয়েছি, যে পলিসি আমাদের ঠিক রাখতে হবে, প্রিভেনশন যেগুলো জিনিস আছে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ এগুলোকে আমাদের ঠিক করতে হবে, নারীদের যে ভয়েস, নারীদের যে এজেন্সি, নারীকে বলতে হবে আমি মরবো না, তুমি আমাকে মারতে পারো না, এই যে চাওয়াটা তার, এই স্ট্রেংথ তাকে দিতে হবে, তার এজেন্সি বাড়াতে হবে, তার বোনেরা কথা বলবে, সে নিজে কথা বলবে, তার পরিবার কথা বলবে, এই জিনিসগুলো আমাদেরকে দিতে হবে। আর ডাটা আনতে হবে, ডাটা না থাকলে আমি আজকে ডাটা না থাকলে আমি কথা বললে বলতে হবে দেখো বানায় বানায় কথা বলতেছে, চাইলে হবে না, আমার তথ্য দরকার ফর প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন এগুলোর জন্য। আরেকটা হলো যে আমাদের যে সেফটি নেটের দরকার আছে, যেখানে যে জিনিসটা একাডেমিক্সে আছে প্রোগ্রামে আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এটা আমার লাস্ট স্লাইড এবং এই স্লাইডটা আমার খুব পছন্দ, আমি 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 বলবো যে আপনারা সবাই কান পেতে, নারীদের যে কষ্ট, নারীদের যে ভোগান্তি, নারীদের যে নির্যাতন আপনি যদি নিজের হৃদয়ে ফিল করতে পারবেন, সেদিনই আপনি বেস্ট অ্যাডভোকেট, সেদিন আপনি বেস্ট সেবাদানকারী, সেদিন আপনি বেস্ট বন্ধু নারীদের। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আই এম ডান। থ্যাংক ইউ আপা, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে অফ করে দেন। আচ্ছা ধন্যবাদ, এত অল্প সময়ের মধ্যে আপনি পুরো জিনিসটাকে সাবজেক্ট তুলে ধরেছেন। আপনি বিশেষ করে তিনটা থিম নিয়ে কথা বলেছেন, এটা হচ্ছে গ্লোবাল ম্যাটারনাল হেলথ, আরেকটা হচ্ছে কোভিড এবং উইমেন্স হেলথ, আরেকটা হচ্ছে বাংলাদেশে ম্যাটারনাল হেলথ এর যে অবস্থান, তিনটা ব্যাপারে কথা বলেছেন। প্রত্যেকটা ব্যাপারই খুবই জরুরি এবং প্রাসঙ্গিক। আমি প্রথম শুরু করার সময় বলেছিলাম যে বাংলাদেশে আমি তো প্রায় আজকে 20 বছরের উপরে মাতৃস্বাস্থ্যের কাজ করছি এবং ওখানে যারা কাজ করছেন আপনি হচ্ছেন পথিকৃৎ, আপনার কাছ থেকে আমরা সবাই শিখেছি অনেক কিছু এবং এখনো শিখছি। আজকে যে প্রেজেন্টেশনটা করলেন এর মাধ্যমে অনেকগুলো জিনিস বেরিয়ে আসছে যেগুলো আমরা হয়তো এত ফোকাস করি না, আমরা হয়তো দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র ইমার্জেন্সি সেকশন যেটা আছে বা নর্মাল ডেলিভারি যেগুলো আছে আমরা এটাকে ফোকাস করছি, এগুলা অনেক রিলেটেড ইস্যু আছে, পলিসি ইস্যু আছে, তারপরে আপনার জেন্ডার ওয়াইজ ভায়োলেন্স আপনি কথা বললেন, আর্লি ম্যারেজ এর কথা বললেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে মেন্টাল হেলথ ইস্যু আছে, অ্যাবিউস আছে, প্রস্টিটিউশন আছে, সবকিছু জিনিসগুলো কিন্তু আমরা যদি একটা প্লেটের মধ্যে যখন আমরা একটা স্পেকট্রামের মধ্যে আমরা যখন ডিসকাস করি তখন আমরা এটা বুঝতে পারি যে এটা কত ইস্যু। আরেকটা জিনিস আপনি বললেন যে আপনি একটা দেশের আপনার ডেভেলপমেন্ট ইন্ডেক্স আপনার সবকিছু দেখার দরকার নেই, এই দেশ কত ধনী, কত বিলিয়ন ট্রিলিয়ন ডলার এটা এটার রিজার্ভের মধ্যে আছে, জিডিপি কত, এইগুলা নাম্বার ঠিক আছে, কিন্তু আপনি যদি ম্যাটারনাল হেলথ ম্যাটারনাল মর্টালিটি রেশিওটা দেখেন ওটা দেখলে কিন্তু আমরা জানবো ওই দেশটা কত উন্নত, কত সুস্থ, কতটা স্টেবল। আপনি আরেকটা কথা বলেছেন যে ডেটার ব্যাপারে কথা বলেছেন, ডেটা না থাকলে তো আবার বলা যায় না যে আসলে ডেটা কোনটা, তাই না? তো ভাগ্য ভালো যে আমাদের কিছু ডেটা আছে, আমরা সব দেশেই কিছু কিছু ডেটা আছে, ওইটার উপরে বেস করে আমরা বলতে পারি যে আমরা কোন লেভেলে আছি, বাংলাদেশ বলেন বা ইন্ডিয়া বলেন অথবা আমাদের নেইবারিং কোনো কান্ট্রি বলেন, ইউরোপের কান্ট্রি বলেন, আমেরিকান কান্ট্রি বলেন, আমরা ওই ডেটাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন লেভেলে আছি। হ্যাঁ, আমরা বাংলাদেশ কিন্তু যে বললেন গত 10 বছর 15 বছরে 20 বছরে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে, এটা নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালেও লেখালেখি হয়েছে, ল্যান্সেটে লেখা হয়েছে যে বাংলাদেশ কিভাবে করলো, এই মিরাকলটা কিভাবে করলো যে মাতৃমৃত্যুর হার কমায় আনলো। তো আমি এই ব্যাপারে বলবো যে আমাদের দেশের গত গত অনেক বছর যেহেতু আমাদের দেশের রাষ্ট্রচাপ পরিচালনায় আমাদের অনেক মহিষী মহিলারা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং করছেন, ওনাদের কারণেই হয়তো আমরা আজকে এই পর্যায়ে এত ভালো পর্যায়ে এসেছি। তো আমি আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাইবো, তার এর আগে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা কথা বলি। আমরা যেমন হোপ ফাউন্ডেশন আমরা মাতৃস্বাস্থ্যের উপর কাজ করছি আজকে অনেক বছর, তো এখানে কাজ করতে গিয়ে ধরেন এই যে কোভিড এর সময় যেটা দেখলাম যে
মানে স্বাস্থ্যসেবা নিয়ে নিতে আসা মেয়েদের নর্মাল যেগুলো ইস্যু আছে সেগুলোর জন্য আসছে না। হ্যাঁ, এটার জন্য অনেকে হয়তো অনেক ধরনের কমপ্লিকেটেড ইস্যু চ্যালেঞ্জের মধ্যে চলে যাবে, কারণ অনেক দিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল, আরো হয়তো 6 মাস থাকবে, 1 বছর ডিজিজ নিয়ে লালন পালন করা, এটা কিন্তু ডেঞ্জারাস একটা, তাই না? আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমাদের যেগুলো ট্রিটমেন্ট আমরা করছিলাম, যে ফিস্টুলা প্রোগ্রাম আমরা করি, ফিস্টুলা সার্জারি, আমরা বাংলাদেশের মধ্যে লিডিং অর্গানাইজেশন ফিস্টুলা সার্জারি, আমরা ফিস্টুলা সার্জারি 80% কমে গেছে, আনতে পারছি না, তাহলে আনতে আসছে না, আনতে পারছিও না তো, এবং সারা বাংলাদেশে কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু এটা হচ্ছে। তারপরে মনে করেন আর কতগুলো ইস্যু আছে, যেমন আমরা জানি ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এবং এনিমিয়া, এবং এই ধরনের কতগুলো ইস্যু আছে যেগুলো কিন্তু আপনি ওয়েট করলে এটা ডেঞ্জারাস, মানে লাইফ থ্রেটেনিং পর্যায়ে চলে। আরেকটা যেটা দেখলাম, যে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সি সেকশন বেড়ে গেছে, সিজারিয়ান সেকশন, হ্যাঁ সিজারিয়ান সেকশন বেড়ে গেছে। ইস্যু মেন্টাল হেলথ ইস্যু আমরা দেখছি না, মেন্টাল হেলথ যে যাদের হেলথ প্রবলেমটা বাড়ছে, যারা এগুলো ট্রিটমেন্ট করাতে পারছে না, কিন্তু কাজের চাপটা বাড়ছে, বলছেন যে সবাই বাসার মধ্যে আছে, মায়েরা মায়েদের উপরে এই যে রান্না বান্না করা বা পরিবারের কাজগুলো করা, এগুলোর প্রেশার অনেক বেড়ে গেছে, এগুলো থেকে আমরা এখন আর সময় দিতে পারছি না, ওনারা ট্রিটমেন্টও নিতে পারছে না। এই জিনিসগুলো আমরা হয়তো কোভিড এর পরে আমরা দেখি যে কি হচ্ছে না হচ্ছে এটা। হ্যাঁ, তো আপনি আপনার যেগুলো সাকসেস যে স্ট্র্যাটেজি বলেছেন, এর মধ্যে আপনি বলেছেন পলিসি চেঞ্জের ব্যাপারটা আছে, এবং আমি জানি যে আমি আমার ধারণা মতে বাংলাদেশে নারী স্বাস্থ্যের উপরে পলিসি ভেরি স্ট্রং, গুড পলিসি আছে, প্রচুর কাজও করা হচ্ছে। একটা বলছেন যে কমপ্রিহেন্সিভ কেয়ার, কমপ্রিহেন্সিভ কেয়ার মানে ইনভলভ লট অফ এলিমেন্টস, নট অনলি দ্য ডক্টর অর মিডওয়াইফ এন্ড আ পেশেন্ট। আমরা যেটা আমরা হোপ ফাউন্ডেশন, আমি গত বছর যেটা কনসেপ্ট এটা আমি প্রমোট করার চেষ্টা করছি, অনেকে এটা নিয়ে কথাবার্তাও বলছেন, আশা করি যে হয়তো আরো প্ল্যাটফর্মে আমি গিয়ে এটাকে প্রমোট করার চেষ্টা করব, সেটা হচ্ছে গোল্ডেন চেইন, যেটা আমি বললাম যে গোল্ডেন চেইন কনসেপ্ট। গোল্ডেন চেইন চেইনটা হচ্ছে কি, আপনি সবাইকে নিয়ে আসেন, হ্যাঁ, যাতে করে ওই গোল্ডেন আওয়ার, যেটা গোল্ডেন আওয়ার্স, একটা মায়েদের গোল্ডেন আওয়ার্স হচ্ছে কি জন্মের সময়টা প্লাস তারপরে হচ্ছে কি 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে, এখানে কিন্তু ম্যাক্সিমাম ডেথ হচ্ছে না। এই গোল্ডেন আওয়ার্সটাকে প্রোটেক্ট করার জন্য আমরা যে গোল্ডেন চেইন ক্রিয়েট করতে পারি, যেখানে ডাক্তার থাকবে, হসপিটাল থাকবে, মিডওয়াইফ থাকবে, নার্স থাকবে, হয়তো গ্রামের একটা দারোয়ান চৌকিদার থাকবে, তাড়াতাড়ি রিক্সাটা ডেকে আনবে অথবা গাড়িটা ডেকে আনবে, হয়তো মা থাকবে, শাশুড়ি থাকবে, সমাজপতি থাকবে, সবগুলাকে যদি, এটা কিন্তু আছে, এদেরকে অ্যাক্টিভেট করতে হবে, এদেরকে নতুন করে বানানোর কোনো দরকার নাই, এদেরকে অ্যাক্টিভেট করে রাখতে হবে, যে মেয়ের মাটা ওদেরকে জানা রাখতে হবে যে মাটার ডেলিভারি কালকে হবে, তাহলে সবাই জেনে রাখলো, একটা টেলিফোন টেক্সট করেও জানানো যায়, যার যার রেডি থাকলো, যদি কোনো ইমার্জেন্সি ডেভেলপ করে হাসপাতালও রেডি আছে, তারপরে সে একজন গার্জিয়ান আর আমার সহযোগী গ্রুপের একজন নেতা আর আমার কর্মী, যেটা হ্যাঁ এই তিনজন মিলে যখনই তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির আগেই করা হতো, এবং এক্সেপ্টেড ডেট যখন লেবার পেইন উঠলো তখন তারা সচেতন হয়ে গেল, তখন তারা তাকে পাহারা দেওয়া শুরু করলো। ফ্যামিলি অনেক সময় হাসপাতালে নেয় না, নিতে চায় না, দেরি করে নেয়, এখানে তারা নেগোসিয়েট করে ওই মাকে বাঁচাবার জন্য যা দরকার সেটা তারা করবে। এবং আপনি যেটা বলছেন, এই যে তাকে পাহারা দেওয়া, মাটাকে এম্পাওয়ার করা, মায়ের জন্য দরদ দিয়ে চিন্তা করা একতরফা না, এটা কিন্তু কমিউনিটি মোবিলাইজেশন একটা বড় অংশ। থ্যাংক ইউ, আপনি আগান। হ্যাঁ জি জি, তো এই যে আপনি, আপনার কাছ থেকে শিখেছি অনেকগুলো জিনিস, প্রিপারেশনের জন্য এই দিনটার জন্য, এবং এই দুইটা দিন, একদিন হচ্ছে ডেলিভারি, তারপরের দিন হচ্ছে কি রিস্ক টাইমটা, দুইটা দিনের জন্য আমাদের 9 মাস আমরা টাইম পাচ্ছি, তা আমাদের তো এক্সকিউজ নাই, আমরা তো কোনো ধরনের এক্সকিউজ দিতে পারি না যে এটা আমি জানতাম না বা আমি এটা আমার জন্য প্রিপারেশন ছিল না। আমরা তো জানি কোন মাটা প্রেগনেন্ট এবং তার শারীরিক অবস্থা এবং তার সামাজিক অবস্থা, তার আর্থিক অবস্থা, এগুলো আমরা সবাই জানা আছে, তো এখানে আমরা করছি না, এটা হচ্ছে কি অ্যাক্ট অফ অমিশন, আমরা এটা করছি না, আমাদেরকে করতে হবে, এবং আমাদেরকে এই অ্যাওয়ারনেসটা বিল্ড করতে হবে,
এবং আমাদের আজকে ওয়েবিনারও কিন্তু এই যে আমরা যে লেকচার করলাম, যে আপনি কথা বললেন, এটা কিন্তু আমি অনেক কিছু জানলাম, এবং আমরা এটাকে আমরা স্প্রেড করবো। আমাদের মিডওয়াইফ আছে, প্রায় 600 জন মিডওয়াইফ আমাদের লিঙ্কের মধ্যে আছে, আমরা সবাইকে পাঠাবো, ওরা দেখবে। এই প্রসঙ্গে মিডওয়াইফের কথাটা একটা বলি, হ্যাঁ হ্যাঁ এটা আমাদেরকে আরো বলতে হবে, সেটা হচ্ছে মিডওয়াইফ আমাদের যে মাতৃস্বাস্থ্যকে যদি আমরা যদি উন্নত করতে চাই, যে আপনি ম্যাটারনাল মর্টালিটি রেশিওর কথা বললেন, ইন্ডেক্স, একটা ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আমরা যদি আমরা এখন বাংলাদেশে প্রায় আপনার বলবো যে হয়তো 1200 থেকে 1600 মিডওয়াইফ অ্যাক্টিভলি কাজ করছে বাংলাদেশে, প্রান্তিক অঞ্চলে কাজ করছে, এটা কিন্তু আমাদের জন্য বিরাট ফোর্স। আগামী আমরা যদি 5-10টা বছর আমরা যদি এই হারে মিডওয়াইফ প্রোডাকশন করতে পারি এবং এনাদেরকে আমরা ওয়েল ট্রেন করতে পারি, এরা প্রত্যেকেই একজন একজন সৈনিক, মাতৃস্বাস্থ্য রক্ষার একজন সৈনিক, এরা কিন্তু আমাদের ইন্ডেক্সটাকে রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবে। যেটা জিডিপি দিয়ে করা যাবে না, যেটা বিজনেস দিয়ে করা যাবে না, যেটা আপনার টেকনোলজি, যেটা আপনার ইন্ডাস্ট্রি দিয়ে করা যাবে না, এই যে মানুষের হাত, এই যে এদের হাত, এরাই কিন্তু মাকে বাঁচিয়ে ফেলবে, এরাই কিন্তু সব কাজগুলো করবে। আমি আপনার কাছ থেকে আবার যেটা জানতে চাই, যে 6টা মাস আমাদের গেল কোভিড এর মাধ্যমে আমরা যে হারালাম, এবং সামনে আরো হয়তো 6 মাস অথবা 8 মাস আমরা এই যে কার্যক্রম একটা সময় মাতৃস্বাস্থ্যের জন্য বা সবকিছু দিক বলি, আজকে আমাদের মাতৃস্বাস্থ্যের উপরে কথা বলছি, এই যে আমরা সময়টা নষ্ট করলাম, আপনার কি মনে হয় আমরা এটাকে রিকভার কিভাবে করব? একটু কুইকলি যদি বলেন, আমাদের যে বর্তমান যে আমাদের স্ট্র্যাটেজি যেগুলো আমরা ইউজ করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলেন, তারপরে আপনার সেফ মাদারহুড বলেন, এই যে কাজগুলো আমরা করছি, আপনি কি দেখছেন আগামী কয়েক বছরে এটা আমরা রিকভার করে আসতে পারবো কিনা আপনার অভিজ্ঞতা থেকে, বা আমাদের নতুন ভাবে কি করার আছে, এটা একটু কুইকলি আপনি বলেন, বলে আমরা শেষ করবো। এটা ঠিক যেটা আছে যে অভিজ্ঞতা থেকে আমরা কি দেখলাম, হ্যাঁ, যেমন ধরেন অন্য সময় কিন্তু মায়ের ডেলিভারি হয়, স্বামী বাড়িতে থাকেন, স্বামী হয়তো আরেক জায়গায় কাজ করছে, আমি আমি যদি দেশে থাকতাম হয়তো এই ব্যাপারে, আমি জানি যে ব্র্যাক হয়তো একটা সমীক্ষণ করছে, সমীক্ষা করছে, কিন্তু আমি ঠিক জানি না যে কেয়ার রিলেটেড না কত কিছু রিলেটেড আছে, তথ্য আমার কাছে নাই, আমি নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি যদি পজিটিভ দিক দেখি, তাহলে ফ্যামিলি মেম্বাররা এক জায়গাতে আছে, এখানে স্বামী ওন যে সময় বাইরে থাকে কিন্তু ওই সময় সে বাড়িতে আছে, লেবার পেন হচ্ছে এবং স্বামীর প্রেজেন্সটা কাজে লাগতে পারে। আমি আরেক জায়গায় প্রেজেন্টেশন করছিলাম এবং সারা পৃথিবীতে যেটা দেখতে পাচ্ছি যে এই যে পুরুষের যে রোলটা ডেলিভারির সময়, এটা কিন্তু আমাদের দেশে নাই। শাশুড়ি এবং অন্য যারা বয়স্কা মহিলারা বাড়িতে থাকেন, পুরুষকে দূরে সরায় রাখে, তোমার দরকার নেই, তুমি দূরে দূরে যাও, আমরা ব্যবস্থা করতে হবে, এটা মেয়ে মানুষের ব্যাপার, মেয়ে মানুষ, কিন্তু তা নয়। এখানে পুরুষের দরকার, তার হাতে টাকা দরকার, সে দরকার হলে ট্যাক্সি ডাকবে, দরকার হলে ভ্যান গাড়ি ডাকবে, ডেকে নিয়ে হাসপাতালে নিবে। সুতরাং মেল রেসপন্সিবিলিটি একটা বড় জিনিস, এবং এটাকে আমাদেরকে এই সুযোগে যদি আমরা এটাকে আরেকটু বাড়াতে পারি, এটা একটা একদম ঘরের কাছের একটা ব্যাপার আছে এই জিনিসটা, তাকে অ্যাওয়ার করা, তাকে এবং তাকে অ্যাওয়ার করলে আমার কাছে মনে হয় যে আমরা অনেক জিনিসকে কমিয়ে নিয়ে আসতে পারবো, যেটা ও আগের সময় হতো না। আপনি সিজার বেশি বলছেন, কারণটা কি বলতে পারবেন যে কেন সিজার বেশি হচ্ছে? এটা আমরা জানি না, মানে কারা আসছে এটা একটু, আপনি আপনার যেহেতু তথ্য আছে ওখানে, সিজার বেশি হচ্ছে আগের তুলনায়, কেন হচ্ছে, কি কারণে তারা আসছে, এটা যদি আপনি একটা ছোট তথ্য দিতে পারেন, দ্যাট উইল বি ভেরি ইউজফুল। ওই 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 স্টোরিটা তার কাছ থেকে নেন, স্টোরিটা নেন যে কেন তুমি ডিসাইড করলা যে তুমি আমার সেন্টারে আসবে এবং সিজার করবে, তার কি দেরি হচ্ছে, মানে ওই সিচুয়েশনটা যে স্টোরিটা যদি আনা যায় তার কাছ থেকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কোভিড এর সময়ের ডিরেক্ট কোনো ইফেক্ট আছে কিনা ফর সিকিং অ্যাডভান্সড কেয়ার, যেটা নর্মাল সময়তে হয়তো বাড়িতেই থাকতো। এটা এমনও হতে পারে যে স্বামী যেহেতু আছে, স্বামী হয়তো নিয়ে এসছে, না চলো হাসপাতালে যাই, আমি দেখছি অত বড় একটা হাসপাতাল, আমরা জানি না সেটা ব্যাপারটা। সুতরাং এটা কিসের পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা সেটা কিন্তু যদি আপনি করতে পারেন, দ্যাট উইল শো ইউ দ্য ইফেক্ট অফ লকডাউন, ইফেক্ট অফ হ্যাভিং পিপল ইন দ্য হাউস, ইফেক্ট অফ হ্যাভিং হাজব্যান্ড নিয়ার ইউ। বিদেশে কি করে, পুরো অ্যান্টিনেটালে স্বামীকে যাইতে হবে, ডেলিভারির সময় স্বামী মাথার কাছে দাঁড়ায় থাকবে এবং সে সাপোর্ট দিবে তার ওয়াইফকে, যেটা কিন্তু আমাদের দেশে হয় না। এটা গেল একটা জিনিস ডেফিনেটলি। আর এই আমাদের তথ্য আনতে হবে যে কি হচ্ছে, আমাদের আমরা যে আমরা যখন সমীক্ষা দেখছি 2016, তখন কিন্তু আমরা দেখছি যে যত ফ্যাসিলিটি ডেলিভারি হচ্ছে তার 31% সিজার, যত ডেলিভারি হচ্ছে তার 31% সিজার হচ্ছে, এবং তখন ওটা আমরা বলছি আননেসেসারি সিজার হচ্ছে। আমার কি আননেসেসারি সিজার কমে নেসেসারি সিজার বেড়েছে আমি জানি না, এই তথ্যটাও আনতে হবে। আমি উনি হাত তুলেছেন, আমাদের সার্জন, ফিস্টুলা সার্জন এবং খুব অভিজ্ঞ একজন সার্জন, উনি
উনি সিজারের ব্যাপারে বোধহয় একটু কথা বলবেন, আমি ওনাকে বলবো। আচ্ছা আপনি দিচ্ছে আচ্ছা ঠিক শোনা আছে, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন। হ্যাঁ থ্যাংক ইউ। আসলে আজকের আলোচনাটা খুবই মজা লাগছে এবং অনেক কিছু আমরা নতুন করে জানতে পারছি ম্যাডামের কাছ থেকে, যদিও কম সময়ে অনেক বেশি হয়ে গেছে, এটাও একটা ব্যাপার, তারপরেও অনেক মজার ছিল। আর সিজারের ব্যাপারে আমরা একটা তথ্য দিতে চাই যে লকডাউন পিরিয়ডে যারা আমাদের যে রেগুলার রুগী তাদের কিন্তু সিজারের রেট ঠিকই আছে এবং সেই সংখ্যাটাও ঠিক আছে, কিন্তু লকডাউনে যেহেতু বাইরের ফ্যাসিলিটি অনেকগুলোই বন্ধ, বিভিন্ন কনসালটেন্টকে তারা দেখাতেন তাদের ইলেকটিভ সিএস প্লাস তাদের ওখানে যেগুলো অবস্ট্রাক্টেড লেবার হচ্ছিল সেইগুলো কিন্তু আমরা যেহেতু খোলা আছি সেইগুলো চলে আসছে, এটাই ছিল সিজার মানে বেশি হওয়ার কারণ। তাছাড়া আমাদের নিজেদের বেশি হচ্ছে না, আমাদের আগের মতোই আছে। সেটাই, ওইটা ওইভাবেই জানতে হবে যে আমাদের রেগুলার যারা আছে তাদের যে সিজারের আগের রেট ছিল সেটাই আছে, কিন্তু এরা যেহেতু অন্য ফ্যাসিলিটি গুলো নিচ্ছে না বা অন্য ফ্যাসিলিটি গুলো বন্ধ আছে বা ওরা কোভিড সেবা দিচ্ছে দেখে নেগেটিভ আপনাকে দেখাতে হবে, তারা এখানে রেফার, তার মানে রেফার কেস আপনারা বেশি পাচ্ছেন, উইচ ইজ হ্যাঁ অলসো রেফার লাইফ কেস সেভিং, কোনো সন্দেহ নাই, এই সেবাগুলো আপনারা দিতে পারছেন, উইচ ইজ আমার কাছে ঠিকই আছে। তবে ওই যে আপনারা যেটা বলছিলেন যে ফিস্টুলা সার্জারি টার্জারি এগুলো এগুলো সম্ভব হচ্ছে না, এটা কেন হচ্ছে না এটাও একটুখানি জানা দরকার আমার মনে হয়। যে একটা এটা হচ্ছে লকডাউনের কারণে, এটা লকডাউন লকডাউনের এবং কারণে। ট্রাভেল সমস্যা, বাড়িতে কেয়ার লাগবে এটা একটা সমস্যা, অনেক সময় চাকরি বাকরি থাকে না, টাকা পয়সাও আসা যাওয়াতে লাগে, সেগুলো অনেক অনেকগুলো ফ্যাক্টর মিলে হয়তো এটা আছে। আমার 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 যেটা সাজেশন, আপনি যেটা বলছেন যে দেখেন মোবাইল তো বন্ধ নাই এই সময়টা, মোবাইল আমাদের সবার হাতে আছে, পরিবারে যে মোবাইলটা স্বামী বাইরে নিয়ে যেত, স্বামী ঘরে থাকার জন্য বা ছেলে ঘরে থাকার জন্য মোবাইলটা ঘরেই আছে, আমরা মোবাইলের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে থাকি, মেসেজ দিতে থাকি, এইটা আমরা ঘরে বসে যেমন আজকে ভার্চুয়াল আমরা সেবা দিচ্ছি, ভার্চুয়াল কথা বলছি, তেমনি আপনার যে ক্লায়েন্টেল আছে এই ক্লায়েন্টের কাছে আপনি একটা মানুষ বসিয়ে দেন বা একটা গ্রুপ বসিয়ে দেন যারা যারা এই ফোনের মধ্যে তাদেরকে সেবা দিবে। তোমার আচ্ছা প্রেগনেন্সি, তোমার ইডিডি কবে? আমার ইডিডি ঠিক আছে অক্টোবর নভেম্বর মাসে, তাহলে কে ডেলিভারি করাবে? তোমার কি কে আছে, কে ঠিক করেছো কে ডেলিভারি করাবে? এখানে কি কোনো মিডওয়াইফ আছে? এখানে কি কোনো FWV আছে? এখানে কোনো FWC আছে? কোথায় তুমি ডেলিভারি করাবে? এই যে তাকে আপনি প্রশ্ন করছেন, এইটা করে তাকে প্রিপেয়ার করা। আর কি লাগবে? আমার একটা কর্মী পাঠাবো কিনা তোমার, অথবা ফোনে তোমার সাথে কথা বলবে, ভিডিওতে কথা বলা যায়, অনেক সময় হাতে দেখা যায়, কিন্তু এই আমি বলবো যে আপনি এই ফোনের মাধ্যমে মানুষকে অ্যাওয়্যার করেন। স্বামীকে ফোন করেন, তুমি কি করবে, তুমি কি ব্লাড রেডি করেছো? মানে এই যে আমরা আমরা যে বার্থ প্রিপেয়ারনেস এর কথা বলি, আমাদের একটা কার্ড ছিল সুন্দর করে বানিয়েছিলাম, তার মধ্যে যে হঠাৎ করে ব্লিডিং হতে পারে, আমি দেখছি যে 1/3 মৃত্যু হচ্ছে ব্লিডিং এর জন্য, আমরা কি বাড়ির ডোনার ঠিক করতে পারছি কিনা, তার ব্লাড হঠাৎ করে লাগলে কোথায় পাবে সে? আমার আমার হাসপাতাল খোলা আছে, আপনি আমার হাসপাতালে আসেন, এসে আমি সেবা দিতে পারবো আপনাকে, আমরা সিজার করতে পারি, আমরা ব্লাড ট্রান্সফিউট করতে পারি, আমরা টেস্টও করতে পারি, যেটা যেটা আপনি ব্যবস্থা করবেন, এই যে আপনার ব্যবস্থাটা তার জন্য অ্যাভেলেবল, এটা আপনি ফোনে করেন, এটা আমার টেস্টেড। আমি সূর্যের হাসি এই যে বললাম, আমি 2.5 কোটি মানুষকে সেবা দিয়েছি, যত মা আছে যত ক্লিনিকে এসেছে, আমি বললাম শোনো সবাইকে মোবাইলের টাকা দাও, ম্যানেজাররা মোবাইলের টাকা দিল কর্মীকে, কর্মীরা ফোন করে করে তাদের ইডিডি কবে আসার জন্য, তাদের অ্যাপয়েন্টমেন্ট নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে ANC, তার বাচ্চার টিকার ডেট কবে, এই ফোন করে করে আমেরিকার মতো তাদেরকে রিমাইন্ড করতো তারা, এবং তাতে দেখা গেছে তাদের অ্যাটেন্ডেন্স অনেক বেড়ে গেছে। তো এই কোভিড এর সময় আমি বলবো যে আপনি যত মেসেজিং করতে পারবেন, যত আপনি ভার্চুয়াল ইনফরমেশন শেয়ার করতে পারবেন, নির্যাতন আপনার কথার মধ্যে নির্যাতনের ব্যাপার চলে আসবে, এই যে নারী নির্যাতন, আমি কিন্তু অনেকখানি সময় দিয়েছি আজকে, আদা আমার 1 ঘন্টার মধ্যে প্রায় 15 মিনিট আমি অ্যাডোলেসেন্ট নির্যাতন, নারী নির্যাতন, সবটুকুই নির্যাতন, কোভিড নির্যাতন, এটা এটা আপনার প্রেগনেন্সির প্রেভালেন্স থেকেও নির্যাতনের প্রেভালেন্স অনেক বেশি। প্রেগনেন্সি হলো 2.5% অফ দ্য পপুলেশন প্রেগনেন্ট হয়, টোটাল পপুলেশন, যে কোনো একটা পয়েন্ট প্রেভালেন্স, কিন্তু আপনি যদি নির্যাতন দেখেন তাহলে আপনি কোভিড এর মাধ্যমে, আপনি এই যে মোবাইলের মাধ্যমেই মহিলার সঙ্গে কথা বললেন, মহিলা কি ভালো আছে? আচ্ছা আপনার বাড়িতে কি কেউ মারপিট হচ্ছে, কেউ স্বামী, তাকে সরাসরি প্রশ্ন করা যাবে না, তাকে বলতে হবে আপনার জানা মতে আপনার আত্মীয়র মধ্যে, আপনার ভাই বোনদের মধ্যে, আপনার বান্ধবীদের মধ্যে কেউ আপনি জানেন, আপনি বলেন, আমরা চেষ্টা করব তাকে সাহায্য করার। এই যে থার্ড পার্টি প্রশ্ন যখন করবেন তখন কিন্তু তথ্য বের হয়ে আসবে। সুতরাং আমার একটা স্পেশাল আপিল থাকবে যে এই নির্যাতনের ব্যাপারটাও আপনি সেবার প্যাকেজের মধ্যে নিয়ে চলে আসেন, আপনি আপনার স্টাফকে কাউন্সিলিং করেন, স্টাফকে ওরিয়েন্টেড করেন যাতে সে সুন্দর করে ওই তথ্যটা বের করে নিয়ে আসতে পারে। আর যদি সূর্যের হাসি ক্লিনিক আশেপাশে কোথাও থাকবে, তাদের একটা স্ক্রিনিং টুল আছে,
আপনি যদি ওটা নিয়ে চলে আসতে পারেন তাহলেও আমার মনে হয় যে ওই টুল হিসাবে প্রশ্ন করলে ওরা কাজ করতে পারে। ওটা আমি ওখানে ডিজাইন করেছি, ইমপ্লিমেন্ট করেছি। হ্যাঁ আপা অনেক ধন্যবাদ আপনাকে, আজকে আমরা অনেক কিছুই একটু স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু গেলাম, আর সবচেয়ে ইয়ে হচ্ছে কি আমরা এটা রেকর্ড করেছি এবং এটা আমার আরো কয়েকবার দেখার ইচ্ছা আছে এই প্রোগ্রামটা, এবং আশা করি যে আমাদের যারা আমাদের সাথে যারা কাজ করেন, আমাদের তো এখন 100-এর উপরে আমাদের ক্লিনিক্যাল স্টাফ আছে, আর বাংলাদেশে মিডওয়াইফ আমাদের লিঙ্কের মধ্যে আছে, প্রায় 600 থেকে 800 মিডওয়াইফ আমাদের লিঙ্কের মধ্যে আছে, সবার ইমেল অ্যাড্রেস আমাদের কন্ট্যাক্ট আছে, আমরা তাদেরকে আমরা শেয়ার করবো এগুলো আপনাকে। আমরা আবার নিয়ে আসবো ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কথা বলার জন্য, এবং আমরা তো বাংলাদেশে প্রত্যেক বছর কনফারেন্স করেছিলাম গত 5 বছর ধরে, বেশ বড় কনফারেন্স আমরা করি মিডওয়াইফদের সাথে এবং ডাক্তারদের সাথে, আমরা এই বছর আমরা করতে পারলাম না কিন্তু নেক্সট ইয়ারে করব। আপনাকে আমরা আবার ওই কনফারেন্সে আপনার সাথে দেখা হবে আপা, আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আপনি কিন্তু ভার্চুয়াল চিন্তা করতে পারেন, কেন এই যে নিউট্রিশন কনফারেন্স ভার্চুয়াল হলো, এপিএইচএ আমেরিকান কনফারেন্স, আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, এগুলো ভার্চুয়াল হবে, এটা একেবারে অসম্ভব কিছু না। ছোট পরিসরে হলেও আপনি কিন্তু চেষ্টা করতে পারেন, চিন্তা করতে পারেন। জি, যদি যদি চেষ্টা করব, যদি না পারি কিন্তু ফিজিক্যালি আমরা দেখা হবে, সবার সাথেই দেখা হবে যত তাড়াতাড়ি সম্ভব, যখনই চলে যায় আমরা কনফারেন্স ইনশাআল্লাহ করব। আমরা মিডওয়েফেরি কনফারেন্স, ফিস্টুলা কনফারেন্স, এগুলো আমাদের সবগুলো লিস্টের মধ্যে আছে। আপা আপনি ভালো থাকবেন, আপনি যেখানে ওখানে মেরিল্যান্ডে আছেন, আমি মায়ামিতে, জোহানা মাদ্রিদ, এবং আমাদের যারা পার্টিসিপেট করেছেন অনেকে আমেরিকা থেকে, অনেকে বাংলাদেশ থেকে করেছেন, সবাইকে শুভেচ্ছা দিয়ে আমরা এখানেই শেষ করছি, আবার কথা হবে। ধন্যবাদ। আমারও শুভেচ্ছা সবাইকে, আপনাকে অনেক শুভেচ্ছা, ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি, সবাই সেফ থাকি, এটা আমি আল্লাহর কাছে দোয়া করে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।